আচ্ছা ভারতের বাইরে কোথাও ঘুরতে গেছেন কখনো না না সেই আড়ম্বরপূর্ণ আমেরিকা বা প্যারিস নয় বলছি আফ্রিকার কথা কি বললেন যাননি হতেই পারে না সত্যি করে বলুন তো ছোটবেলায় সেই হালকা সবুজ মলাটের ছোট্ট বইয়ের ভিতর থেকে শঙ্করের হাত ধরে আফ্রিকা চষে বেড়াননি মধ্যবিত্ত পরিবারের ছোটবেলায় সেই আমাদের প্রথম অ্যাডভেঞ্চার আমরা বড় হয়েছি আর শঙ্কর সেহে হয়েছে বুড়ো বুড়ো হারে কি আর জোর থাকে কিন্তু তাকে ঘরে বসিয়ে রাখা অসম্ভব রহস্যে মোরা দেশ আফ্রিকা নিজের গর্ভে রেখেছে হাজার হাজার সোনা হিরের খনি সেই পুরনো রেক্টার্স বেল্ট আর শঙ্কর আবার ফিরছে শুধুমাত্র নাইন চ্যানেল রয়েছে অনেক চমক পদে রয়েছে বিপদ কি তৈরি তো শঙ্কর বিমল কুমারেশের সাথে বেরিয়ে পড়তে একটা জরুরি তথ্য গল্পের পিছনের গল্প ও অন্যান্য ইন্টারেস্টিং আলোচনা না শুনতে চাইলে পাঁচ মিনিট দশ সেকেন্ডে চলে যেতে পারেন প্রতিটি গল্পের পেছনে থাকে আরেকটি গল্প আজকে আমাদের সঙ্গে আছেন লেখক যিনি নিজের মুখে আমাদের সাথে শেয়ার করবেন গল্পের পিছনের গল্পটি এক্সক্লুসিভ নমস্কার আমি রাজপ্রতাপ বসু আজকে নাইন এফ টেন ডট কমে সম্প্রচারিত গল্প আমার লেখা চাঁদ পায়ে আফ্রিকা গল্পটির অবলম্বনে আবার চাঁদের পাহাড় আমার হৃদয়ের খুব কাছের একটি গল্প এটি ছোটবেলায় শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে চাঁদের পাহাড় গল্পে বাংলা ছেলে শঙ্করকে পর্তুগিজ নির্ভীক প্রসপেক্টা দিয়াগো আলভারেজের সাথে এক ভয়াবহ অভিযানের কাহিনী আমরা শুনেছি ছোটবেলায় সোনার ক্ষমতা তৈরি হলেও সেটিকে ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা বা যোগ্যতা দুটির কোনোটিই তৈরি হয়নি তবে সেই কনসেপ্টগুলো মাথার মধ্যে কিচকিচ করত তাই ঈশ্বরের আনুগত্যে এই কাহিনীটিকে আরও একটু বর্ধিত করার চেষ্টা করেছি গল্পে বৃদ্ধ সংকট আবার ফিরতে চলেছে দক্ষিণ আফ্রিকার জনমানবহীন ভয়াবহ সেই পর্বতপুঞ্জে অর্থাৎ বেল্টে বাকিটা না হয় শ্রোতাদের উপরেই ছাড়লাম আপনাদের বিচার শিরোধার্য আর একটি কথা নাইন টেন ডট কম একটি সম্পূর্ণ ফ্রি অডিও স্টোরি প্ল্যাটফর্ম কিন্তু একটা ভালো গল্পের কপিরাইট পারমিশন পাওয়া স্ক্রিপ্টিং অ্যাক্টিং সাউন্ড ডিজাইনিং পোস্টার ও অ্যানিমেশন যথেষ্ট খরচ সাপেক্ষ ভবিষ্যতে আরও ভালো ও চমকপ্রদ গল্প শুনতে আপনাকে এই গল্পটির লাইক বাটনে ক্লিক করে আমাদের সাপোর্ট করতে হবে ও কমেন্ট করে আপনাদের মতামত জানাতে হবে আর আমাদেরকে যারা সত্যিকারের ভালোবাসেন গল্পটিকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ফেলুন যাতে আরও নতুন মানুষের কাছে পৌঁছানোর মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মটি আমরা বরাবর ফ্রি রাখতে পারি আপনাদের মতো শ্রোতা বন্ধুরাই নাইন অক্সিজেন পাশে থাকার জন্য ভালোবাসা ও ধন্যবাদ রাজপ্রতাপকে অনেক ধন্যবাদ নাইন টেন ডট কমের পাশে থাকার জন্য একটি জরুরি ঘোষণা নাইন ডট পরিবেশিত গল্পগুলি সম্পূর্ণ কাল্পনিক নাইন এফ টেন ডটকম কোন রকম বর্ণ ধর্ম জাতি দেশ বা রাজনৈতিক মতাদর্শকে বা মানুষকে আঘাত করার বিপক্ষে এবং পশু হত্যা ধূমপান মাদক সেবন ও অন্যান্য সমাজবিরোধী কার্যকলাপকে সমর্থন করে না গল্পে এরকম কোনো ঘটনার উল্লেখ থাকলে সেগুলিকে কেবল কাল্পনিক গল্পকথার আকারেই উপভোগ করতে একান্ত অনুরোধ রইল বাস্তবের সঙ্গে কোনোরকম কাকতালীয় ও অনাকাঙ্ক্ষিত মিল পাওয়া গেলে তার দায়ভার লেখক বা নাইন ইফটেন ডট কমের নয় ভালোবাসা ও ধন্যবাদ শুরু হচ্ছে রাজপ্রতাপের লেখা চার পায়ে আফ্রিকা গল্প অবলম্বনে আবার চাঁদের পাহাড় ডিসেম্বরের ভোরবেলা চারিদিকে তখন কুয়াশার খোলাটে অন্ধকার শীতটাও বেশ চেপে বসেছে জড়তা কাটতে চায় না কিছুতেই কুমারেশের অনেক সকাল পর্যন্ত ঘুমনোর অভ্যেস নেই আতে আগের দিনের কাগজ ও এক কাপ চা নিয়ে বসেছে বন্ধ কাচের জানালার পাশে শীতে জমে আসা শরীরকে মাঝে মাঝে কিঞ্চিত উষ্ণতা দিচ্ছে এবং চোখ আটকে রেখেছে হাঁটুর ভাঁজের উপর রাখা গতকালের কাগজটির উপর প্রথম পৃষ্ঠাটি অলসতার সাথে উল্টে পেয়ালার অবশিষ্ট চা শেষ করল কুমারেশ তখনই চোখ চুম্বকের মতো আটকে গেল একটা খবরে দক্ষিণ আফ্রিকার সুকুলেল কারু ইকোরিজিয়ন নামক অঞ্চলে এক বিরাট হিরের খনির সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছেন জাতীয় ভৌগোলিক বিশেষজ্ঞরা সূত্রের খবর অনুযায়ী আগত বর্ষাকালীন সময় অতিক্রম হলেই এই বিষয়ে স্থানভিত্তিক গবেষণা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে খবরটা চোখে পড়ে চোখের কোনায় ভাঁজ পড়ল কুমারেশের সদ্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছেলেটির চোখে মুহূর্তের জন্য একটা পাহাড়ি জোল হাওয়া যেন ফিসফিসিয়ে গেল খানিক চুপ করে বসে থেকে তার মনে হল ব্যাপারটা নিচ কৌতূহল বসেই সে তার বন্ধু বিমলকে সবটা জানাবে বিমল কুমারের প্রাণের বন্ধু সে তার থেকে বছর তিনেকের বড় তার মতো উপস্থিত বুদ্ধি ও গায়ের জোরের ছেলে সহজে দেখা যায় না তার উপর সে অ্যাডভেঞ্চারের স্বাদে নানা জায়গায় ঘুরেছে কুমারেশ টেলিফোনে বেশ কয়েকবার রিং শোনার পর ওপার থেকে ভেসে এলো বিমলের ঘুম জড়ানো গলার স্বর হ্যালো হ্যাঁ বিমল তোমার বাড়িতে একটু আসছি কথা আছে বেশ কিন্তু এত সকালে কথা শেষ না হতেই কুমারেশ রিসিভার রেখে ব্যস্ত হয়ে একটা সোয়েটার চাপিয়ে নিল কাগজের ওই অংশটুকু ছিঁড়ে নিয়ে সিঁড়ির ঘর থেকে সাইকেল বের করে দ্রুত পায়ে প্যাডেল চালাতে লাগল সে মিনিট মধ্যেই বিমলের বাড়ির সামনে এসে পৌঁছাল কুমারেশ একবার বেল বাজিয়ে হন্ততন্ত হয়ে ঢুকলো সে বাড়ির ভেতরে তার মনের উত্তেজনা এখন বিচরণ করছে দক্ষিণ আফ্রিকার সুকুলেল্ট কারু নামক অঞ্চলটিতে তার ঝকঝকে কিশোর চোখ দুটো আরও উজ্জ্বল হয়ে উঠেছে সম্ভাব্য হিড়ের খনির লোভে বিমলের ঘরে গিয়ে প্রায় তার গায়ের উপর ঝুঁকে পড়ল কুমারেশ আরে বিমল ওঠো তোমায় কিছু আছে কুমারেশি টেলিফোনের পরে বিমলের ঘুম আসেনি ও চোখ বুঝে উত্তর দিল কি এমন জরুরি ব্যাপার বলো দেখি কুমারেশ ওর পকেট থেকে কাগজের খণ্ডটা বের করল তারপর বিমলের বন্ধ চোখের সামনে ধরে বলল চোখটা খুলে দেখো আমার বিশ্বাস বিজ্ঞাপনটা পড়ে তুমি পুরো চমকে উঠবে কথাটা শুনে বিমল খোলা চোখে চাইল কাগজটির দিকে পরা এগোনোর সাথে সাথে বদলে যেতে লাগল ওর মুখের ভাব অবশেষে অতিরঞ্জিত মুখটি এক নিমেষে আবার কাদো হয়ে গেল হোটের কোনায় একটা তাচ্ছিল্যের হাসি উষ্ণভাবে ফুটে উঠে আবার মিলিয়ে গেল চোখ বুঝলো বিমল কুমারেশ বলল কি ব্যাপার চোখ বুঝলে যে বড় বিমল একটু চাপা হেসে মাথার বালিশটা পিঠের পিছনে রেখে হেলান দিয়ে বসল এই বিজ্ঞাপনটির ব্যাপারে বিমলের উৎসাহের পরিমাণ ইতিবাচক নাকি অন্য কিছু সেটা বোঝার উপায় নেই কুমারেশের কাঁধে হাত রেখে বলল দক্ষিণ আফ্রিকা এটা কুমারেশ দক্ষিণ দিনাজপুর নয় আমি জানি বিমল তবে আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে সেটা তো একবার শোনো কি পরিকল্পনা শুনি সে একটু খাটের উপর গুছিয়ে বসে বললো বিমল আমার শঙ্কর তো আফ্রিকা গেছিল ওই যে ওই খবরের কাগজে আগের মতো টান পিটে এবং এখনো এখনো বেশ রীতিমতো ফুটবল মাঠে নেমে খাম ছড়ায় ওনাকে একবার পরে দেখবো কি এই কথাটা শুনে বিমলের চোখেও একটা ম্লান উজ্জ্বলতা ঝলকে গেল ও ব্যস্ত হয়ে বলল। কই কাগজটা একবার দাও দেখি এই যে এই নাও ওই টেবিল থেকে আমার ব্যাগটা এনে দাও দেখি কুমারেশ এক লাফে খাট থেকে নেমে টেবিল থেকে ব্যাগটা এনে রাখলো বিমলের হাতের উপর তারপর ওর পাশে কোনো রকমে কম্বলের তলায় পা ঢুকিয়ে বসল বিমল কাগজের বর্ণনা অনুযায়ী ওর ব্যাগ থেকে একটা ম্যাপ বের করে চোখ বোলাতে লাগলো মানচিত্রে খুঁজলে যে অংশটিতে বারবার চোখ আটকে যাচ্ছে তা দেখে মূল ভূখণ্ডের ব্যাপারে কিছু বোঝার উপায় নেই যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে শুধু বিস্তীর্ণ পর্বতমালা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না জায়গাটির নাম সান্তা আনা ডাকারডোভা বিমল একবার নাকের উপর হাত বুলিয়ে চিন্তিত স্বরে বলল দেখো কুমার তুমি তোমার দাদা কাছে একবার গোপনে শুনে দেখো আর হ্যাঁ উনি যদি সম্মতি দেয় তৎক্ষণাৎ আমায় জানাবে একদম বস বলি কুমারের সন্তদন্ত হয়ে সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ওর দাদাবাবু শঙ্কর দক্ষিণ আফ্রিকার কোনো এক ছোট স্টেশনে স্টেশন মাস্টারের কাজ করত এবং ওই স্টেশন থেকে শুরু হয়েছিল তার এক রহস্যময় যাত্রা কুমারের সম্পূর্ণটা না জানলেও ওই কাগজের থেকে এটুকু জেনেছিল ওই যাত্রাপথে তার সঙ্গী ছিল এক বিদেশি ভদ্রলোক যার নাম দিয়ে দেশীয় কাগজে ওই যাত্রায় চেদা বিশ্লেষণ বলতে তেমন কিছুই ছিল না হয়তো শঙ্কর দাদাবাবু নিজে থেকেই অনেকটা গোপন করেছিল অন্তত কুমারে সে এটাই ধারণা বাড়ি ফিরে তার মায়ের ঘর থেকে অতি গোপনে একটা নীল রঙের ডায়েরি বের করে আনলো শেষবার যখন দাদাবাবু টেলিফোন করেছিল তখন সে নিজেই তার নাম্বারটা শুনে এই ডায়েরিতে লিখে রেখেছে কয়েকটা পৃষ্ঠা বিক্ষিপ্তভাবে উল্টানোর পর নাম্বারটা পেল কিন্তু এখন টেলিফোন করার উপায় নেই কারণ টেলিফোন একটাই আর সেটাও বাবা মায়ের শোয়ার ঘরে বাবা এখন দোকানে আছে তবে মা যে কোনো সময় ঘরে চলে আসতে পারে এ কারণেই তার সমুদ্রোচ্ছ্বাসম উৎসাহসে মনে চেপে সঠিক সময়ের অপেক্ষা করতে লাগল অবশেষে বিকেলের দিকে সুযোগটা এলো পাশের বাড়ি দুলালের মা কোনো কারণে তার মাকে একবার তাদের বাড়িতে ডেকে নিয়ে গেলেন কুমারেশ বা টিপে টিপে ঘরে এসে উক্ত নাম্বারে রিং করল বার পাঁচেক রিং বেজে যাওয়ার পর ওপার থেকে তার শঙ্কর দাদাবাবুর মোটা কণ্ঠস্বর ভেসে এলো হ্যালো হ্যাঁ দাদাবাবু আমি কুমারেশ তুমি ভালো আছো তো ও কুমারেশ হ্যাঁ ভাই ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি দাদা বাবু বলছি দাদা বাবু তোমার সাথে আমার একটি অতি গোপন পরামর্শ আছে তোমার কি এখন একটু সময় হবে কী হয়েছে ভাই কোনো অসুবিধে কি না না কোনো অসুবিধা নয় তবে কুমারের রিসিভারটা রেখে একটু দরজার সামনে গিয়ে বাইরেটা দেখে এলো গোপনীয়তা নিশ্চিত করে সে ফিরে এসে বলতে শুরু করলো দাদাবাবু আজ সকালে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখি দক্ষিণ আফ্রিকার নামে এক পাহাড় বৃষ্টিত অঞ্চলে সম্পূর্ণ বিজ্ঞপ্তির পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিল কুমারেশ এমনকি আজ সকালে বিমলের বাড়ির ঘটনাটুকুও বাদ দিল না সব শুনে বৃদ্ধ শঙ্কর হেসে বলল সান্টানা গ্রাৎসিয়া ওলদেনিয়া অর্থাৎ এটা একটা আগ্নেয়গিরি সহজ ভাষায় বলতে গেলে অগ্নিদেবের সজ্জা বাকিটা তোমাদের কাল এসে বলছি বলে শঙ্কর টেলিফোন রেখে দিল কাল দাদাবাবু আসছে এই কথাটা কুমারেশের কাছে একটা স্বপ্ন বাক্যের মতো লাগলো উত্তেজনার অভিব্যক্তি গোপন করে দ্রুত গতিতে আবার চলল সাইকেল বিমলের বাড়ির উদ্দেশ্যে সেদিন প্রায় রাত দশটা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার আবহাওয়া উপজাতি বন্যপ্রাণী ইত্যাদি সব কিছু নিয়ে যথাসম্ভব জ্ঞান অর্জন করল দুজন বাড়ি ফেরার সময় বিমল বলল খুমারেশ এই সফর যদি বাস্তবায়িত হয় তবে এ জীবনে অ্যাডভেঞ্চারের স্বাদ বোধ করি মিটে যাবে তবে সুস্থ অবস্থায় ফিরে আসতে পারবো কিনা না এ বিষয়ে একটু দ্বিধা আছে মনে বিমলের মতো সাহসী ছেলের মুখে এই কথা শুনে কুমারেশের কপালে একটু ভাঁজ পড়লেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি এটা ঠিক হিরে বা হিডের খনির লোভ নয় এই নেশা পাহাড়ের এই নেশা ভ্রমণের এই নেশা সবুজে ঘেরা গহীন বনানি আফ্রিকার সারা রাত চোখের পাতা এক করতে পারেনি কুমারেশ দিনের আলো ফুটতেই কুয়াশার মধ্যে রাস্তায় বেরিয়ে এ যখন পাইচারি করে সে আসলে ওর মনে যে হাজারো বিচিত্র প্রশ্নের বন্যা বইছে এখন তা নিয়ে এই জায়গায় স্থির থাকা সম্ভব নয় চাতকের মতো পথ চেয়ে থেকে সকাল আটটার সময় ও দেখতে পেল শঙ্কর দাদাবাবু কালো রঙের এইচএম গাড়িটা ওদের বাড়ির সামনে এসে দাঁড়ালো ও যতটা সম্ভব স্বাভাবিক স্বরে তার কাছে এসে বলল দাদাবাবু কেমন আছো শঙ্কর ওর কাঁধে হাত দিয়ে বলল হ্যাঁ ভাই ভালো আছি তবে তোমার ফোন তো কুমারেশ ও ঠোঁটের উপর আঙুল দিয়ে শঙ্করকে চুপ করে যাওয়ার ইঙ্গিত করল শঙ্কর বুঝতে পেরে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির লোকেদের সাথে কুশল সংবাদ আদান প্রদান করে করত তো ভাই কুমারেশের কথা মতো চলে এলো বিমলের বাড়িতে ঘরের দরজা দিয়ে অতি নিচু স্বরে শুরু হলো আলোচনা শঙ্কর বলল দেখো তোমাদের বয়স কম ঠিক তেমনি আমার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমার জীবনের ওই কটা মাস আমি কোনোদিনও ভুলতে পারবো না ঠিকই কিন্তু সেটা আমার যুবক বয়সেই কোনো মতে বেঁচে ফিরেছিলাম সেখান থেকে তাই বলে জীবনে অ্যাডভেঞ্চারের শখকে যদি বাঁচিয়ে রাখতে চাও তবে এই আশাটা রেখো না দাদাবাবুর নির্দেশ শুনে কুমারেশ একবার বিমলের দিকে তাকাল তারপর বলল কিন্তু আমরা ভাবছি যদি তুমি আমাদের সাথেই থাকো তাহলে তো অ্যাডভেঞ্চারে নামায় যায় তার সাথে সুকুলেন্ট কারুর হিরের খনি আগের বার না হয় গন্তব্য জানা থাকলেও রাস্তা চেনা ছিল না কিন্তু এখন তো তুমি চিনতে পারবে সবটাই শঙ্কর হেসে জবাব দিল দিল্ডের বেশিরভাগ জায়গাতেই খুঁজলে হীরের খনির খোঁজ পাওয়া যাবে কাগজে পর্বতমালার নাম উচ্ছ থাকলেও সুকুলেন্ট কারু ইকোরিজিয়ান এই ভেল্ডেরই মধ্যবর্তী অঞ্চলে চিনতে পার বই বলবো না তবে দেশে ফিরে নিজের স্মৃতির কোষাগার থেকে জায়গাটার একটা ন্যাপ তৈরি করে রেখেছিলাম ওটা সাহায্য করতে পারে তবে তবে চলো না शंकर দা আরেকবার হয়ে যাক একটা রোমহর্ষক অভিযান शंकर বলল তোমাদের সাহস দেখে অবাক হচ্ছে ভাই আসলে পাখার তলায় বসে পৃথিবী ভ্রমণটা অনেক সহজ মনে হয় বিমল এই বয়সে দুজন যুবককে সাথে নিয়ে কোনো মৃত্যুর পাহাড়ে অভিযান করার সাহস বা ক্ষমতা আমার নেই এবং আমার ব্যক্তিগত মতামত যদি নাও ও স্বাদ মেটানোর জন্য জলদাপাড়া থেকে একবার ঘুরে আসতে পারো অথবা সুন্দরবন এই কথায় ওদের দুজনের স্বভাবতই আনন্দ পাওয়ার কথা নয় কিছুক্ষণ তিনজনই চুপ করে রইল নীরবতা ভঙ্গ করল কুমারেশ আচ্ছা তোমার সাথে যে মানুষটি সহযাত্রী হিসেবে ছিলেন সেও তো বলা যেতে পারে একজন বৃদ্ধ ব্যক্তি তবে কি বিদেশি মানুষদের সাহস শক্তি ও নির্ভিকতা বেশি একটু তাই নয় কি এই কথাটা শঙ্করের গানে নয় সোজা গিয়ে মনে লাগলো মনে পড়ে গেল এক সময় তার পিতৃসম দুঃসাহসে দিয়ে গো অ্যালভারেজ প্রকৃতির সমস্ত বাধা বিঘ্নকে তোয়াক্কা না করে এগিয়ে গেছিল অজানার গন্তব্যের খোঁজে শঙ্করকে এক মুহূর্তের জন্য অনুভব করতে দেয়নি যে সে কোনো কিছুতে ভয় পেয়ে দমে যেতে পারে শঙ্করের কাছে দিয়ে তার জীবনের অন্যতম অনুপ্রেরণা যার থেকে সে শিখেছে জীবনে আত্মবিশ্বাসে অটুট থাকলে যে কোনো পরিস্থিতি থেকে প্রাণ বাঁচানো সম্ভব আর এই একমাত্র কারণে শঙ্কর যেদিন নিজের বাঁচার আশা হারিয়েই ফেলেছিল সেই ভয়ঙ্কর কালাহারি মরুভূমির বুকে সেদিন এলভারেজের দেওয়া এই উপদেশটি শঙ্করকে আবার চলতে বাধ্য করেছিল কি ভয়ঙ্কর সেদিন মনে পড়লি ভয়ে বেদনায় ও যন্ত্রণায় আজও শঙ্করের হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে তার চোখ ভারী হয়ে এলো ধরা গলায় বলল দিনের পর দিন অক্লান্ত বৃষ্টি জঙ্গলের নাম না জানা বিষাক্ত পোকামাকড় হিংস্র পশু ও প্রায় একশো তিরিশ ডিগ্রি উষ্ণতার এক বিরাট মরুভূমি পায়ে হেঁটে অতিক্রম করার শক্তি কি তোমাদের আছে এক সেকেন্ডও না ভেবে দুজন প্রায় একই সাথে উত্তর দিল হ্যাঁ হ্যাঁ আছে আছে শঙ্কর আর কোনো কথা বলিনি ওদের দুজনেরই ইতিবাচক উত্তেজনায় ওর বৃদ্ধ পেশিগুলিকে তাকে অভয় প্রদান বন্ধু দিয়েগো অ্যালভারেজের সমাধির দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সক্রিয় হয়ে দুমাস পরের ঘটনা ফেব্রুয়ারির মাঝের দিকে ওরা তিনজন যে স্থানে দাঁড়িয়ে আছে সেখান থেকে দেখা যাচ্ছে মানি পর্বতের চূড়া শঙ্কর ঠিক করেছিল যেখান থেকে আগের সফর শেষ হয়েছে সেই স্বপ্নের শহর দক্ষিণ ট্রাডিশিয়ার রাজধানী সালসবেরি থেকেই শুরু করবে এবারের যাত্রা পূর্ব অভিজ্ঞতা থেকে এটা তার জ্ঞানলব্ধ হয়েছে যে ইউগান্ডা রেলওয়ে স্টেশন থেকে বাহাত্তর মাইল দক্ষিণ পশ্চিমে কিসুমু নামক যে স্টেশন থেকে তারা যাত্রা শুরু করেছিল তাতে বেল্ড অঞ্চলে এসে পৌঁছোতে সময় লেগেছিল প্রায় মাস তিনিক এবং একই সঙ্গে অতিক্রম করতে হয়েছিল অরেঞ্জ নদী বেশ কয়েকটি বৃহৎ হ্রদ কূট কুটসংকল্প সম্পন্ন কাবালো শহরের মানুষজনদের সেবার অ্যালভারেজ না থাকলে কি বিপত্তি না হতো এই শহরে বরং সালসেবাড়ি থেকে পলক্রুডার পর্বতমালার পাদদেশ বরাবর চিমানিমানি পর্বত শৃঙ্গ পর্যন্ত পৌঁছানো গেলে অনেকটাই এগিয়ে যাওয়া যাবে সুকুলেল্ট কারু রেক্টাসভেল্ট পর্বতশ্রেণীর প্রায় মধ্যে পরদেশের অঞ্চলটাকেই বলা হচ্ছে তবে এবারের উপস্থিত সামগ্রী ও উপকরণে আধুনিকতার ছোঁয়া যেমন বিমলের কাছে রয়েছে তার কলেজের ভূগোল বিভাগ থেকে সংগৃহীত দক্ষিণ আফ্রিকার একটা নতুন ম্যাপ বাইনকুলার ও একটি বড় সড়ো তাঁবু কুমারেশ এনেছে একটি বৈদ্যুতিক কম্পাস ও গোটা তিনিক লম্বা সেলের টর্চ তাছাড়া শীতের পাতলা কম্বল বা মাটিতে বিছানোর জন্য তাবু ও এই প্রকার আবশ্যিক জিনিস তো আছে শঙ্কর বলেই দিয়েছিল যে দিনের আলো কমে এলেই ওরা সেখানে তাঁবু ফেলবে রাতে জঙ্গলে হাঁটা কোনো কারণেই নিরাপদ নয় ওরা জাহাজযাত্রার সমস্ত ক্লান্তি যাতে শহরেই ফেলে রাখা যায় সেই কারণে টানা একদিন সালসেবাড়িতে কাটালো। এখানকার নর্দার্ন গ্রিভস নামক এক জুলু ভাষী ভদ্রলোকের সাথে শঙ্করের এখনও পত্র আদান প্রদান হয় এখানকার একটি বিলাসবহুল হোটেলের কর্ণধারাই বৃদ্ধ তবে যখন ভারতবর্ষ থেকে আগত বৃদ্ধ শঙ্করকে দেখে এখানকার মানুষ তাদের কপালে হাত তুলে সম্মান জানালো সত্যি অক্লেশে কুমারে বিমলের বুক গর্বে ভরে গেল সেদিন রাতে বিমল শঙ্করকে প্রশ্ন করল দাদাবু তোমার ধারণা কি বলে সকুলেন পৌঁছাতে আমাদের কতদিন সময় লাগতে পারে শঙ্কর চোখ বুঝে কিছুক্ষণ ভাবল তারপর বলল পরিবেশ সহায়তা করলে মাস দুয়েকের মধ্যে পৌঁছে যাব গন্তব্যে এদিক থেকে যাত্রা শুরু করার কারণ হলো আমার ধারণা রিক্টার্সভেল্ডের দক্ষিণ পশ্চিম প্রান্তের এই দিকের অংশে পাহাড়ের স্যাডেল খুঁজে পাওয়া যাবে সহজেই যেমন যেটা উল্টো দিক থেকে এলে সম্ভব হতো না যাই হোক তোদের কাছে আমার একটা শেষবারের প্রশ্ন তোরা এই যাত্রা শুরুর জন্য শারীরিক আর মানসিক ওরা দুজনেই মাথা নেড়ে সম্মতি শঙ্কর একটা সিগারেট জেলে জানলার সামনে দাঁড়িয়ে পরিণতির হয় ফলাফল আন্দাজ করছিল তখনই কুমারেশ প্রশ্ন করল দাদা বাবু তুমি এখানকার লোকেদের কি জানাবে আমরা আসলে কি করতে এসেছি শঙ্কর ধোঁয়া ছেড়ে বলল আমরা যে এখানে পুনরায় হীরের খনির সন্ধানের উদ্দেশ্য এসেছি সে কথা এরা জানলে আমাদের এখান থেকেই দেশে ফিরিয়ে দেবে এখন গভর্নমেন্ট অনেক শক্তিশালী এই বিষয়ে কাল দুটো ডাবল টায়ার ক্যাটারপিলার চাকা বসানো মোটর গাড়ি আমাদের চিমনিমেনির পাদদেশ পর্যন্ত নিয়ে যাবে তবে আমরা সত্যিই খুব ভাগ্যবান কেন কথায় কথায় গ্রেবস কাছে শুনলাম খুব তাড়াতাড়ি সহ মাইল ঢালু অঞ্চল গভর্নমেন্ট থেকে সিল করে দেওয়া হবে কারণ তোমাদের আগেই বললাম দক্ষিণ আফ্রিকার এই অঞ্চলটায় লুকোনো আছে রাজা আর ঐশ্বর্য কেউ না তার খোঁজ পেলেও আমি সেই ভয়ঙ্কর কোষাগারে প্রবেশ করেছি সেদিন রাতে আর কোনো কথা হলো না ওরা তিনজনই আদৌ নিভিয়ে ঘুমিয়ে পড়ল পরদিন খুব ভোর নাগাদ কুমারেশের ঘুম ভাঙল দেখল দাদা বাবু ঘরে নেই বিমলকে ডেকে তুলে ওরা সিঁড়ি দিয়ে নিচের তলায় এলো শঙ্কর এখানে এক পর্তুগিজ লোকের সাথে তাদের ভাষায় কিছু আলোচনা করছে ওদের দুজনকে নামতে দেখে সে একটা ফুটছানেক লম্বা লম্বাটে ব্যাগ তাদের দিকে এগিয়ে দিল বলল এটা ধরে ঘরে নিয়ে যা দেখিস ভারী কিন্তু সত্যি ব্যাগটা অনেকটাই ভারী অন্তত যতটা ওরা অনুমান করেছিল তার থেকেও প্রায় তিন গুণ বেশি ওটার ওজন ওরা ঘরে ফিরে আসার মিনিট পাঁচেক পরে শঙ্কর এলো টেবিলের উপর রাখা ব্যাগের জিপটা খুলে বের করলো তিনটি বন্দুক বিমলের দিকে একটা এগিয়ে দিয়ে বলল ফর্টি ফাইভ অটোম্যাটিক কাল্ট এর গর্জনে আশেপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত সতর্কতার নির্দেশ পড়ে যায় জানোয়ারদের মধ্যে এই সফরে এই তিনটি বন্দুকই হবে আমাদের যাত্রাপথের প্রধান সঙ্গী প্রকৃতির আচরণ যতই প্রতিকূল হোক না কেন এই জিনিসটি যেন কখনো হাত ছাড়া না হয় বিমল এই বন্ধু কোনো দিন না ছুঁড়লেও অস্ত্র ধরার অভিজ্ঞতা ওরা আগেই রপ্ত আছে কিন্তু কুমারে সেই ব্যাপারটায় একেবারেই অপারক ও হতাশ হয়ে বলল দাদা বাবু আমি তো বন্দুক ছুটতেই পারি না শঙ্কর কুমারের পিঠে একটা চাপড় দিয়ে বলল খাবার ফুরিয়ে গেলে বেবুন শিকার করা শুরু করবি তুই ওখান থেকে প্র্যাকটিস হয়ে যাবে কি বলিস বিমল হ্যাঁ একদম ঠিক কথা বলেছে শঙ্কর দা ব্রেকফাস্ট সেরে ওদের অ্যাডভেঞ্চার কিটগুলো কাঁধে বাঁধিয়ে তৈরি হয়ে ওরা নিচে এলো বন্দুকগুলো আলাদা করে এখনও পিঠে ঝোলায়নি ওরা শুধুমাত্র শৌখিন পাহাড়ি অভিযানের নেশায় যে ওরা বের হচ্ছে এবং এটা বাদে ওদের কোনো মতলব নেই তা বোঝানোর জন্যই শঙ্করের এইরূপ অভিব্যক্তি দুজন নিগ্রু মোটর চালক গাড়ি নিয়ে তৈরি ছিল আবাসনের বাইরে তারা জিনিসপত্র রেখে চেপে বসলো ডাবল ক্যাটারপিলার চাকা বেষ্টিত এক মরু মৃত্তিকা অনুকূল মোটর বাইকে একটাই শঙ্কর এবং অন্যটায় কুমারেশ ও গাড়ি চলল সভ্য শহর পেরিয়ে এক নিস্তব্ধে ভরা পৃথিবীর দিকে বাহকটির ইঞ্জিনের শব্দ ছাড়া কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না আর কান বাতলেও একবারের জন্য কুমারেশের বাড়ির কথা খুব মনে পড়ে যাচ্ছিল ভূগোল বিষয়ের সার্ভে বাবদ ওদের কলেজ থেকে দক্ষিণ ভারতের কিছু পার্বত্য অঞ্চলে নিয়ে যাচ্ছে এই বলে সে বাড়ি থেকে বেরিয়েছে এবং সাথে এটাও বলে এসেছে ফিরে এসে ওর বন্ধুদের মেসে মাস দুয়েক থাকবে কারণ এই অভিযান সম্পর্কিত পড়াশোনা চলবে ওখানে তারপর সব মিটিয়ে সে বাড়ি ফিরবে কুমারেশের মনে কেমন একটা খারাপ লাগলো এখন তার বাড়ির কথা ভেবে বিমলের কিন্তু এরকম কোনো ফেলে আসা নেই বরং সে বরাবরই নির্ভীক এবং বদ মেজাজি তার চোখে মুখে ছুটে চলেছে অভিযানে নেশা সালসেবাড়ি থেকে চিমানিমানির দূরত্ব চারশো পঁয়ত্রিশ কিলোমিটার পাহাড়ি ভূখণ্ড হওয়ায় পদ ভঙ্গুর ও অসমতল একটানা গাড়ি চালিয়ে নিগ্র চালকরা সাড়ে নয় ঘন্টার মধ্যে ওদের পৌঁছে দিল গন্তব্যে এখানকার মানুষজনদের বড় ভালো লেগেছে বিমল ও কুমারেশের ফিরে যাওয়ার সময় শঙ্করকে জুলু ভাষায় বলল কোন রকম অসুবিধা হলে এখান থেকে কিছুটা এগিয়ে একটা কাফিরদের বস্তি আছে ওখানে চলে আসবেন তারপর পুনরায় শঙ্করের উদ্দেশ্যে একবার কপালে হাত ছুঁয়ে সম্মান জানিয়ে ওরা বেরিয়ে গেল সামনের প্রকৃতির বৈচিত্র্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয় যদিও ঘন্টা দুয়েক আগে থেকেই ওরা ধোঁয়াশায় ঘেরা পর্বত আবছা দেখতে পারছিল তবে সেদিকে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকতে থাকতে কখন সে বিরাট অকৃত্রিম পাথুরে দৈত্যের সামনে তাদের নামিয়ে দেওয়া হল সে সময়ের হিসাব করেনি ওরা দুজন শঙ্কর বলল কেমন বোধ হচ্ছে এতক্ষণে কুমারেশের মনের খারাপ লাগাটা কেটে গিয়ে আবার সেই রোমহর্ষক অভিজ্ঞতার নেশাটা আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে ট্রেনিংকালীন সেনাবাহিনীর মতো ওরা সমস্যা বলল অভিযান রকটার্জেন্ট শুরু করা যাক শঙ্কর এবার রাইফেলের ব্যাগটা থেকে ওদের দুজনের কাঁধে বন্দুক ঝুলিয়ে নেওয়ার ইশারা করল তারপর সে ঘুরে দাঁড়ালো প্রায় সাড়ে বারো হাজার ফুট উঁচু বিশাল চিমানিমানি পর্বতমালার দিকে নিমেষে মনে পড়ে গেল সেই জমি মানুষে লড়াই করে বাঁচিয়ে আনা তার জীবনটার ইতিহাস এই চিমানিমানি অতিক্রম করতে গিয়েই তো সে পায়ে এমন আঘাত পেয়েছিল যে টানা দুদিন সে উঠে দাঁড়াতে পারেনি মনে পড়ে গেল ফ্লোরেন্সের নাবিক আত্মেলীয় গাত্তির কথা এবং সবশেষে তার অবচেতনের ঘোর কাটালো কানের কাছে বলে যাওয়া একটা হিসফিসে কথা শঙ্কর তুমি এখনো কেউ খোঁজ পায়নি কথাটা যেন হঠাৎ একটা ঝোড়ো হাওয়ায় মিলিয়ে গেল দূরের বল ক্রুগের পর্বতমালার ওপর থেকে শঙ্কর ধাতস্থ হয়ে একটু চোখে মুখে জল ছিটিয়ে নিল তারপর বলল আমরা আজ সন্ধ্যা পর্যন্ত যতটা পারব উঠব তারপর হবে বাকি কথা দুজনেই আমার পেছনে থাকবে সারিবদ্ধভাবে ওরা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো সময় বিকেল সাড়ে চারটে অর্থাৎ সন্ধ্যে নামার আদিকালে বেশি হলে ওরা দেড় ঘন্টা মতো উঠতে পারবে পাহাড়ি অঞ্চলে সন্ধ্যা নামে ঝুঁক করে মুহূর্তের মধ্যেই পশ্চিম দিগন্তের আলো মিলিয়ে গিয়ে অরণ্যকে দখল করে ভয়াবহ মিশমিশে অন্ধকার আধা ঘণ্টা ধরে খোঁজার পর অবশেষে একটা ঢালু জায়গা পাওয়া গেল শঙ্করের পিঠের ব্যাগটায় শুধু রয়েছে পর্যাপ্ত খাবার এবং ঔষধ হাতের রাইফেল দিয়ে লম্বা এলিফেন্ট ঘাসের জঙ্গল সরিয়ে সরিয়ে উঠতে থাকল এই যাত্রার অভিজ্ঞতা সম্পন্ন ক্যাপ্টেন বৃদ্ধ শঙ্কর বয়সের ভার আজ আর নেই রন্ধ্রে রন্ধ্রে যেন ছুটে চলেছে তার সমাধিস্থ বন্ধু ও দেওয়াগো আলভারেজের অস্থির রক্তপ্রবাহ কুমারেশ আগের থেকে অনেক বেশি সতর্ক ও মনোযোগী বিমল পেছন থেকে তার স্বভাবগ্রস্ত ভঙ্গিতে রাইফেল ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে নজর রেখে চলেছে টানা এক ঘন্টা ওঠার পর দিনের দিতে আলোর ভাবটা প্রায় মাটিতে মিশে যেতে শুরু হয়েছে দেখে শঙ্কর বলল আমাদের মোটামুটি একটা সমতল জায়গা খুঁজে ফেলতে হবে নেমে আসবে আর মিনিটের মধ্যে এই জাতীয় ক্যাপ্টেন যা বলবে সেই কথাকে বিনা বাক্যে অনুসরণ করাই মার্জনীয় ঠিক যেমন শঙ্কর করেছিল অ্যালভারেজের কথায় ওরাও তাই করল বাজপাখির মতো তিন জোড়া চোখ খুঁজতে শুরু করলো একটা অপেক্ষাকৃত সমতল খন্ড হঠাৎ কুমারেশ বলল ওটা কি সবাই ওর দৃষ্টি অনুসরণ করল ঘন ঘাসে ভরা একটা পাথরের স্যাডলের উপর একটি চতুষ্পদ প্রাণী ওদের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে আছে শঙ্কর হেসে বলল ভয় পাওয়ার কিছু নেই ওটা একটা চিতার শাবক তবে দ্রুত আগুনের ব্যবস্থা করতে হবে আমাদের সন্ধে নেমে গেলে বন্য প্রাণীদের আনাগোনা বাড়বে এই সমতলের দিকে শঙ্কর একটু প্রাণীটিকে লক্ষ্য করে এগিয়ে যেতেই জানোয়ারটা এক কালো জঙ্গলে মিলিয়ে গেল তবে এই ভূখণ্ডটা অনেকটাই সমতল হয়তো কুমারেশের চোখে প্রাণীটি না পড়লে ওদের এখনো সমভূমি অন্বেষণ করে বেড়াতে হতো শঙ্কর খানিক এদিক ওদিক দেখে নিয়ে কাঁধের ব্যাগটি নামিয়ে রাখল নিচে বলল বিমল এইখানে তাবুটা ফেলা যাক আর কুমার এস একটা লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে একটা মশাল জ্বালার ব্যবস্থা করো আজ আপাতত মশালের আলোয় রাতটা কাটাতে হবে কাল থেকে আমরা আগুন করার পর্যাপ্ত কাঠ দিনের আলো থাকতেই সংগ্রহ করে রাখব বলে দ্রুত হাতে শঙ্কর ও বিমল ভাঁজ করা বড় তাবুটা খাটিয়ে দিল ওই শিলাখণ্ডের উপরে তবে আধুনিক এই ওদের আগত দিনগুলোর বেশ অনেক যে প্রশমিত কষ্টকেই করবে তা বেশ বুঝতে পেল শঙ্কর সেবারের মতো ক্লান্ত অবসন্ন শরীরে পাথরে মাটি খুঁড়ে তাঁবু খাটানো হবে না ওদের রাত নটা নাগাদ ওরা তিনজন সালসবেরি থেকে নিয়ে আসা মুরগি ভাজা দিয়ে নৈশ আহার শেষ করল শঙ্কর বিমলে নিয়ে আসা বর্তমান দক্ষিণ আফ্রিকার ম্যাপটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল তবে এই মানচিত্রের সাথে ওর বানানো খসড়াটার অনেক ক্ষেত্রেই মিল নেই শঙ্কর জানে চিমনিমানি পেরিয়ে কালাহারি মরুভূমির দক্ষিণ পূর্ব দিক নির্ণয় করে হাঁটলে আপেক্ষিকভাবে তাড়াতাড়ি মরু অঞ্চল পার করা যাবে আর সেটা পার করে ফেললেই শুরু হবে আকাশ চুম্বিকহীন অরণ্যানীর মেলা সেটাই তাদের গন্তব্যের ঠিকানা অর্থাৎ রক্টার্স ওয়েল্ড পর্বতমালার পাদদেশ কিন্তু এই নতুন ম্যাপে এই নীল সুতোর মতো এই রেখাটি কিসের মনের মধ্যে প্রশ্ন চেপে রেখে চোখ বুঝল শঙ্কর টানা পাঁচ দিন পথ চলার পর ওরা প্রবেশ করল একটা নিবিড় ট্রপিক্যাল অরণ্যানির মধ্যে জায়গাটি যেমন নির্জন ঠিক তেমনই এক রূপকথার দানবের মতো দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত কুমারেশ ও বিমলের মনে হল এই জঙ্গলে একবার হারিয়ে গেলে সারা জীবন ঘুরলেও তারা বার হয়ে আসতে পারবে না শঙ্কর তাদের সাবধান করে দিল আহ তোদের বলে রাখি যাদের বনে চলাফেরা করার অভ্যেস নেই তারা কিন্তু পদে পদে সব বনে পথ হারাবে অনেক মানুষ কিন্তু বেঘরে এই চিমনিমানি পাহাড়ে মারা পড়েছে সব থেকে বড় কথা এখানে সবই একই রকম এক জায়গা থেকে অন্য জায়গা চেনার কোনো পৃথক উপায় নেই আর আবার বলে রাখি বন্দুক না নিয়ে এক পাও কেউ এদিক ওদিক করবে না শঙ্করের তার দুই ভাইয়ের প্রতি অগাধ বিশ্বাস সে জানে এরা দুজনেই ধূর্ত এবং বিপদমুখী হলে এদের ক্রোধ আরও বেড়ে ওঠে খুর্দুত ভাই কুমারেশের কাছে তাদের খাসিয়া পাহাড় অভিযানের কাহিনী সে শুনেছে সেদিন সন্ধে নামলে ওরা একটি বড় গাছের নিচে তাঁপু খাটিয়া আগুন ধরাল বিমলের রান্না করা খাবার খেয়ে ওরা আগুনের চারিদিকে গোল হয়ে বসলো শঙ্কর সেই রাতে ওর জীবনের সেই ভয়ঙ্কর দিনগুলোর কাহিনী সংক্ষেপে শোনাল অম্বর তারপর দুই দিন কেটে গেল এখানে জঙ্গল অনেকটাই পাতলা খাবার যা আছে আজ মধ্যাহ্ন ভোজের পর আর কিছুই অবশিষ্ট থাকবে না কম্পাসের নির্ণয় নির্ভুল না হলেও অভিজ্ঞতার একটা গুণমান থাকে শঙ্করের বেশিরভাগ সময়টাই মনে হয়েছে এ বনানি ওর খুবই পরিচিত ঠিক ভেল্ডের পাতদেশ পর্যন্ত যেমন নির্বিঘ্নে অ্যালভারেজ ওকে নিয়ে এসেছিল হঠাৎ ওদের কানে এলো কোথাও যেন বড় কোনো গাছ পড়ল এবং ওই শব্দের সাথে সাথে মাথার উপর থেকে উড়ে গেল অসংখ্য পাখি বিমলের বন্দুক শব্দ লক্ষ্য করে উঠেছে ঠিকই কিন্তু কুমারেশের অভিব্যক্তি হয়েছে ঠিক তার উল্টো ওর চোখ বিস্ফারিত এবং হাতের তালুতে একটা অস্বাভাবিক কম্পন শঙ্কর বলল বন্ধু কুমারেশ কুইক কুমারেশ কাপা কাপা হাতে তার কাঁধে ঝোলানো বন্দুকের ফিতেতে হাত রাখতেই শব্দের উৎসের কারণ বোঝা গেল ওরা দেখল তিনজন প্রাণীর ছাল পরিহিত অসভ্য শ্রেণীর লোক মাথায় করে গোটা কয়েক মোটা গাছের ডাল নিয়ে এদিকে আসছে অভিজ্ঞ শঙ্কর বন্ধুকে নলটি ধীরে ধীরে নামিয়ে দিল লোক তিনজনের চেহারা অনেকটা একই গায়ের রং কালির মতো কালো নাকের মাথা ও ঠোঁট অস্বাভাবিকভাবে মোটা তাদের মধ্যে একজন ওদের কাছে এসে বলল সাপা সোপা হাবারি আসে ওলিন শঙ্কর ওদের সাথে উপজাতিক ভাষায় কথোপকথন করল প্রায় দশ মিনিট যার কিছুই বিমল বা কুমারেশ কেউ বিন্দু মাত্র বুঝতে পারল না তারপর বন্দুক পিঠে ছড়িয়ে ওদের দুজনকে তাদের পিছু নিতে বলল কিছু দূর এগিয়ে শঙ্কর নিচু গলায় ওদের সবটা বুঝিয়ে দিল এরা হলো মাসাই উপজাতির লোক দক্ষিণ আফ্রিকার সব থেকে লড়াকু উপজাতি বলা হয় মাসাইদের ওরা এখানে অস্ত্র তৈরির কাঠ সংগ্রহ করতে এসেছিল আমরা ওদের সাথে আর থেকে সহজেই নেমে যেতে পারব ওরা শর্টকাট জানে টানা দুঘণ্টা ভয়ঙ্কর চড়াই উথরাই পেরিয়ে ওরা পায়ের নিচে বলি পেল এই সংক্ষিপ্ত পথে মাসাইরা অভ্যস্ত হলেও সভ্য সমাজের মানুষের পক্ষে তা যে একেবারেই অতিক্রম করা সহজলভ্য নয় সেটা ওরা তিনজনই হারে হারে টের পেল মাসাই বসতি কালাহারি মরুভূমির একদম পদমূলে গ্রামে পৌঁছতে পৌঁছতে প্রায় সূর্য পশ্চিমে ঢলে গেল ওদের দেখে পুরো গ্রাম এসে জড়ো হল এক জায়গায় এদের বিশেষত্ব একটাই নারী পুরুষ নির্বিশেষে এদের মাথায় কারোর চুল নেই কুমারেশের মনে মনে হাসি পেল তবু সে ঠোঁট চেপে এই ভাবটাকে গোপন করে গেল পথপ্রদর্শকরা তাদের পরিচয় করিয়ে দিল সবার সাথে এই কথা বিমল ও কুমারেশ কোনো দিনও ভুলবে না বর্বর মনুষ্য দলেদের মধ্যে এমন সৌজন্যতাবোধ ওরা কোনোভাবেই আঁচ করতে পারেনি কত রকম ভাবে চলল অতিথিদের মনোরঞ্জন করার চেষ্টা বিমল গিয়ে পা মেলালো তাদের আঞ্চলিক গানের ছন্দে আহ এই না হলে আফ্রিকা ভ্রমণের স্বপ্ন পূরণ পরদিন সকালে ওরা গ্রামের মোড়লের অনুমতি নিয়ে ওখান থেকে বিদায় নিল তবে এবার আর রিক্টার্সেলডের কোনো অপদেবতার ব্যাপারে শঙ্করদের সাবধান করা হল না ম্যাপ ধরে ওরা টানা নয় মাইল মরুভূমি অতিক্রম করার পর একটা পাথুরে টিলার পাশে এসে বিমল হঠাৎ দাঁড়িয়ে পড়ল পেছনে মাসাইদের গ্রাম হারিয়ে গেছে একটি সুন্দর স্বপ্নের মতো শরীরের তেজ মরুভূমির নিষ্ঠুর উষ্ণতাকে হার মানিয়েছে এমনকি কষ্ট হলেও কেউ কাউকে সে কথা বলে থামিয়ে দেয়নি কুমারেশ বলল কি হলো দাঁড়িয়ে পড়লে কেন সামনে দেখ শঙ্করের চোখে প্রথমে সেটা পরেনি বিমলের চক্ষু ইঙ্গিত অনুযায়ী এগিয়ে যেতেই দেখলো মরুভূমির বিক্ষিপ্ত বাতাসে একটি নেকড়ের মৃতদেহ প্রায় অর্ধেকটা বালুকা পৃষ্ঠ হয়ে ঢুকে রয়েছে শঙ্কর একটু কাছে গিয়ে দেহটি পর্যবেক্ষণ করল মৃত জানোয়ারটির শরীরে তখনও পচন ধরেনি বিমল একটু ঝুঁকে পড়ে বলল শঙ্করদা নেগড়িটা মরল কিভাবে দেখে তো মনে হচ্ছে আর যাই হোক শিকারের অভাব এর ছিল না বিমল আমাদের জুতো হয়তো স্যান্ডভাইপারের ছবল উপেক্ষা করতে পারবে তবে তার ধারালো দাঁতের ছোবল নিমেষেই একটা চতুষ্পদ প্রাণীকে মেরে ফেলতে পারে এই কারণেই তোদের বারবার বলছি বন্দুক চোখ এবং কান সর্বদা খোলা রাখতে হবে নইলে যে কোনো সময় বিপদ ঘনিয়ে আসতে পারে এই মানব জীবনহীন ধু প্রান্তরে এই উপত্যকা মনুষ্যকুলের নয় বিমল এই উপত্যকা তাদের যাদের খোঁজ বিজ্ঞান এখনো পায়নি বিমল বিষয়ের দৃষ্টিতে চেয়ে রইল বৃদ্ধ সংকটের মুখের দিকে দিনের আলো সুদূর পশ্চিমে কোনো অজ্ঞাত পাহাড়ের উপর উঠেছে শুষ্ক কালাহারি মরুভূমি নিমেষের মধ্যে ঠান্ডা হয়ে এল আলো পোড়ানোর সাথে সাথে শঙ্কর বলল ওই টিলার কাছের শক্ত পাথরটার উপরে আজ তাবু ফেলা হোক আমি আগুনের ব্যবস্থা করছি বিমল তাবু খাটিয়ে ব্যাগপত্র রেখে বাইরে এল মাসাইদের গ্রাম থেকে নিয়ে আসা এক পাজা শুকনো কাঠ দিয়ে শঙ্কর আগুন ধরালো তবে মরুপ্রান্তর অবাস্তবভাবে এতটা নীরব থাকার কথা নয় অন্তত দুদশটা চিতাচক্ষু গোচর হওয়া উচিত ছিল শঙ্কর তাঁবুতে এসে চিন্তিত মনে ম্যাপ দেখতে লাগল এই স্থান থেকে পশ্চিম দিকে বরাবর গেলে সুকুলেল্ট কারু নামক পর্বতমালার মধ্যস্থিত অঞ্চলটির দূরত্ব অনেকটাই কম মোটামুটি একশো মাইলের কাছাকাছি কিন্তু পর্তুগিজ পশ্চিম আফ্রিকা অতি ভীষণ দুর্গম জঙ্গলে ভরা সুতরাং সেদিকের কথা মাথায় আনলে চলবে না ওদের যেতে হবে দক্ষিণ পশ্চিম দিক বরাবর এদিকের জঙ্গল অতটাও দুর্গম নয় কিন্তু পথ প্রায় দুশো মাইলের উপরে সুতরাং বেশ কিছুদিন লেগে যাবে পৌঁছতে কুমারেশ ও বিমল রাত এগারোটা নাগাদ ঘুমিয়ে পড়ল বৃদ্ধ শঙ্করের রাত যেন কিছুতেই ঘুম আসছে না কি একটা অস্বস্তি দানা বেঁধেছে ওর মস্তিষ্কে রাত বাড়ল শঙ্কর রাইফেল হাতে বাইরে এসে আগুনে কাক ফেলে দিল বাইরে বেশ হাওয়া শীতে এক জায়গায় দাঁড়িয়ে থাকবার জো নেই কালাহারি মরুভূমির এই দুই প্রকার বিচিত্র আবহাওয়া মানুষকে একদিনের মধ্যে প্রচণ্ড অসুস্থ করে দিতে পারে সকালে মনে হয় সূর্যের সব থেকে কাছের ভূখণ্ডে এসে অবস্থান করছি আর রাত গড়াতেই পরিস্থিতি তার ঠিক উল্টো অবচেতনই শঙ্কর একবার দূরে পড়ে থাকা মৃত নেকড়েটির দিকে তাকাল জড়ো দেহটা উত্তরে হাওয়ায় এখন অনেকটাই বালি থেকে বাইরে ভেসে উঠেছে কিছুক্ষণ চারিদিকে সন্ধানী দৃষ্টি বুলিয়ে শঙ্কর তাঁবুতে এসে শুয়ে পড়ল পরদিন সকালে সবার আগে ঘুম ভাঙল বিমলের শঙ্করের কথা মতো বন্দুক নিয়ে পায়ে জুতো গলিয়ে বাইরে এলো সে বেরিয়েই প্রথমে যেটা চোখে পড়ল তা হল এই নিকরে কয়েকটা শকুন জানোয়ারটাকে ছিঁড়ে খেতে খেতে প্রায় ওদের তাঁবুর পাশে নিয়ে এসেছে বিমল খেয়ালের বসে বন্দুক তুলতেই পাখি দুটো উড়ে গেল এবার একটি বিশেষ জিনিস চোখে পড়ল বিমলের যা এই অঞ্চলের বাস্তুতন্ত্রের সাথে বিন্দু মাত্র খাপ খায় না প্রায় সাড়ে ছ ফুট লম্বা মৃত বাঘটির গর্দানের কাছে একটি অস্বাভাবিক অর্থ সৃষ্টি হয়েছে প্রাণীটির এই দিকটাই কাল বালির মধ্যে ঢুকেছিল বলে ওদের ব্যাপারটা চোখে পড়েনি ও দ্রুত তাবতে ঢুকে শঙ্করকে ডাকল শঙ্করদা শঙ্করদা শঙ্কর চোখ খোলার সাথে সাথে ওর সক্রিয়তার প্রমাণ পাওয়া গেল তার ডান হাত মুহূর্তের সময় বিচ্ছেদের মধ্যে পাশে রাখা রাইফেলটা চেপে ধরল বলল হয়েছে? কোন বিপদের বাইরে একটা জিনিস দেখবে এসো শঙ্কর বাইরে এলো তার চোখেও পড়ল নেকড়েট গর্দানে ওই ছিদ্রটা বিমল বলল হ্যাঁ আমি ওটাই বলছি বিমল এটা গুলির দাগ মানে কি বলছো কিন্তু এখানে গুলি করলো কে শঙ্করের মাথায় বিদ্যুতের মতো দুশ্চিন্তা এসে এই ওরা তিনজন নয় দিন দুইকের মধ্যে সভ্য মানুষের পা পড়েছে এখানে জানোয়ারটা ফুলে উঠেছে খানিকটা কিন্তু এখনো পচন ধরেনি শঙ্করের কৌতূহল জাগল তবে কি সেই হলদি দিয়ে হিরে ছড়ানো নদী বা গুহার সন্ধান পেয়েছে বিমল কুমারেশকে ডাক আমরা এখনই বেরোব তাবু তুলে ওরা বেরিয়ে পড়ল আবার এতদিন শঙ্করের কাছে যাত্রার উদ্দেশ্য ছিল শুধুই অ্যাডভেঞ্চার হিরের লোভ থাকলে সে আগেই আবার আসতে পারত কিন্তু এখন সংকল্পে খানিকটা পরিবর্তন এসেছে তার মন বারবার যেন চাইছে ওই অমূল্য সম্পদ গোপন করে রাখা দুর্ভেদ্য বনানী সমৃদ্ধ রিক্টার্সভেল পর্বতমালার সেই গোপন আস্তানাকে অনাবিষ্কৃত রাখাই তার কর্তব্য হওয়া উচিত এই মানসিক নির্দেশ শুধু তার বিচার বুদ্ধির বহিপ্রকাশ নয় কোনো এক অজানা অদৃশ্য সঙ্গী তাকে যেন বারবার এই সংকল্পে দৃঢ় হওয়ার উপদেশ দিয়েই চলেছে পাঁচ ছয় দিন অবিশ্রান্ত হাঁটার পর অবশেষে ওরা দূরে সবুজে ঘেরা উপত্যকা দেখতে পেল সময় তখন বিকেল সাড়ে চারটে শঙ্কর বিমলে রানা নতুন ম্যাপটি দেখে বলল ওটা রঘুনা পর্বতের পাদদেশ ওখান থেকে একটা নিচু ঢাল বরাবর ওপাশে গিয়ে পড়লেই আমরা রেঞ্জ পেয়ে যাব কুমারেশ উত্তেজিত হয়ে বলল চলো না তবে দেরি কেন আজ আরেকটু এগিয়ে গিয়ে তাবুটা করি শঙ্কর একটা চুরুট ধরিয়ে হেসে উত্তর দিল কুমারেশ জায়গাটা এখনো পঞ্চাশ মাইল দূরে আজ আর নয় চেষ্টা করব দুদিনের মধ্যে জায়গাটায় পৌঁছানোর আজ এখানেই তাবু ফেল বিমল নির্দেশ অনুযায়ী সেখানে রাত কাটানোর বন্দোবস্ত করা হলো সেদিন রাতে হলো এক বিপদ নৈশ আহার সম্পন্ন করে তারা তিনজন আগুন পোহাতে বসেছে তাবুর বাইরে এমন সময় কুমারেশ হঠাৎ ভীষণ যন্ত্রণায় চিৎকার করে উঠল যে স্থানটিতে হাত দিয়েও চেপে ধরেছে ওরা সেখানে দৃষ্টি ফেলতেই দেখে একটা কাঁকড়া বিছে দ্রুত বাড়ির মধ্যে হারিয়ে গেল শঙ্কর বলল ঈশ্বর কালাহারি মরুভূমির এই বিছের কথা আমার আগে কেন মাথায় আসেনি ওকে ভেতরে নিয়ে চল ওরা দুজন ধরাধরি করে কুমারেশকে তাঁবুতে নিয়ে গেল দ্রুত একটা পেনকিলার খাইয়ে দেওয়া হল ওকে ক্ষতস্থানে একটা কাপড় ভিজিয়ে অনেকক্ষণ ধরে চেপে ধরে রাখল বিমল মরুপ্রদেশের বেলার হিমেল হাওয়া পাক খেয়ে তাঁবুর ভেতরে আসছে তবুও কুমারেশীর শরীর দরদর করে ঘেমে এসেছে মুহূর্তেই শঙ্কর ব্যাগ থেকে একটা জাইলোকাইন ইঞ্জেকশন বের করে কামড় বসানো জায়গাটির পাশে সঞ্চালন করল দ্রুত রাত দশটা আজ আর রাতের খাবার তৈরি করা হয়নি কুমারেশের মুখে কথা নেই চোখের কোনা মাঝে মাঝে ভিজে আসছে জলে অনুশোচনা ও যন্ত্রণা মেশানো ওই চোখের জল শঙ্কর আর বিমল দুজনকে নির্বাগ করে দিয়েছে রাত বাড়ল কুমারেশের জ্বর এলো একশো তিন ডিগ্রি উষ্ণতায় বিমল কোনো রকমে ওদের নিয়ে আসা পাতলা কম্বলগুলি এক জায়গায় করে ওকে চেপে ধরে রেখেছে কুমারেশ তুই যদি সুস্থ বোধ করিস তবেই আমরা এগোবো নইলে আমরা আবার ফিরে যাবো চিমনিমানিতে কারণ আগামী পথ অতি দুর্গম এবং ভয়ানক কুমারেশ পিঠে ওর কিডব্যাকটা তুলে নিয়ে বলল দাদা বাবু ফিরে যাওয়ার হলে এই বিস্তীর্ণ মরুভূমি পার করার সাহস আমি দেখাতাম না আমি এখন পুরোপুরি সুস্থ চলো আমরা হাঁটা শুরু করি শঙ্কর মনে মনে এইটাই চেয়েছিল তবে তার সঙ্গীরা এবার কেউই অভিজ্ঞ পর্বত আরোহী নয় বন্য জীবজন্তু প্রকৃতির ব্যাপারে যা জ্ঞান আছে তা আছে শুধু তার নিজেরই মনে আবার সেই পুরোনো ভয়টা নাড়া দিয়ে গেল সে কি পারবে অ্যালভারেজের মতো এদেরকে নেতৃত্ব দিয়ে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে যেতে বেশিক্ষণ প্রশ্রয় পেল নাই এই জড়তা ভাবটা পশ্চিম দিগন্ত কাঁপিয়ে মরুপ্রান্তরের উপর পড়লো দিগবিদিক কাঁপিয়ে ফেলা একটা বাজ আকাশ মুহূর্তেই কালো হয়ে এলো যেন সকাল আটটার সময় সূর্য অস্ত যাওয়ার পরিবেশ বিমল বলল শঙ্কর চলো এগোই মনে হচ্ছে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে শঙ্কর কিন্তু এক একদৃ পশ্চিম দিগন্তের দিকেই তাকিয়ে রয়েছে তার মুখের ভাব ধীরে ধীরে বদলে যাচ্ছে দেখে বিমল ও কুমারেশ দুজনেই পেছনে ফিরল ওদের অনতি দূরে যে দৃশ্য ওরা দেখল তার ব্যাপারে ওরা দুজনই কেন লব্ধ মরুপৃষ্ঠের উপরে একটা নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে পাখে চলেছে একটা ঘন ধুলিকণার চাদর তার দৈর্ঘ্য কম হলেও ঘূর্ণনের গতিবেগ আশ্চর্যজনক বিমল কাঁপা কাঁপা গলায় বললো টর্নেডো শঙ্কর এক মুহূর্ত দেরি করল না কাঁধে ব্যাগ তুলে নিয়ে চিৎকার করে আদেশ দিল তাবুতল বিমল তাবুতল বিমল এখনই পালাতে হবে এখান থেকে তাড়াতাড়ি দ্রুত তাবু ভাঁজ করে হন্তদন্ত হয়ে ছুটতে শুরু করলো তিনজন বালুকণার ঘূর্ণিপাক রীতিমতো আওয়াজ তুলেছে তখন পেছনে ঘুরে তাকানোর মতো অবকাশ নেই কিছুক্ষণ বাদে ওরা অনুভব করল এই ঘূর্ণিঝড়ের বলয়ের মধ্যে বোধ ওদের পায়ের তলার বালুকা ভূমিও মিলিত হয়ে গেছে এগিয়ে যেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে প্রত্যেকের এটা শুধু গোড়ালি রুবানো বাড়ির বিরুদ্ধে বল প্রয়োগ নয় এই শারীরিক বৈপরীত্য চলছে তীব্র ঘূর্ণায়মান বালুকাঝড়ের বিরুদ্ধে শঙ্কর সব থেকে বেশি দুর্বল হয়ে পড়ল কিছু সময়ের জন্য না এই দুর্বলতা কেটে আর ফিরল না জীবন বাঁচানোর ভয় মিনিট পঁচিশ বাদে কুমারেশ প্রথম চোখ খুলল খানিক দূরে উপর হয়ে পড়ে আছে শঙ্কর কিন্তু দৃষ্টি আয়ত্তের মধ্যে বিমল নেই এক লাফে উঠে বসে পিছনের দিকে তাকাতেই দেখল বিমল হাঁটুতে ভর দিয়ে বসে দূরের এক অপ্রাকৃতিক দৃশ্য অবাক হয়ে দেখছে যেন আকাশের সাথে বিশাল কালাহারি মরুভূমির সোনালি বালুকণার এক অদ্ভুত পেঁচানো যোগসূত্র তৈরি হয়েছে স্থির দৃষ্টিতে চেয়ে থাকলে মনে হয় এক অধিক শক্তিশালী অপদেবতা এই যোগসূত্রের কেন্দ্রবিন্দুতে এখনই নেমে আসবে। কুমারেশ ডাকলো। বিমল, শঙ্কর দাদাবাবু কি হয়েছে? বিমল বোধহয় ওর প্রশ্নটা শুনতে পেল না। কুমারেশ উঠে শঙ্করের পিঠে হাত রেখে বলল। দাদা বাবু, দাদা বাবু ও দাদা বাবু তুমি ঠিক আছো তো? শঙ্কর তার দুর্বল হাত নেড়ে বোঝানোর চেষ্টা করলো সে ঠিক আছে। বিমল ওখান থেকে গলা উঁচু করে বলল আমাদের তাবু ও ম্যাপ ভর্তি ব্যাগটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে শঙ্করদার অবস্থা ভালো নয় এবার আমরা কি করব বৃদ্ধ শঙ্কর তখন দুটি হাতে ভর দিয়ে কোনো রকমে উঠে বসেছে মৃদু হেসে বলল তোদের তো আগেই বলেছিলাম এই রিক্টার পর্বতমালা আর তার সংলগ্ন অঞ্চল সৌখিন ভ্রমণের জায়গা নয় এখানে পদে পদে আছে মৃত্যু ভয় আর প্রকৃতির নিঃসীম বিভৎসতা এখানকার উদ্ভিদের মধ্যেও নর মাংসের আছে এত সহজে এই পর্বত শৃঙ্গ কাউকে রেহাই দেবে না আমার বন্ধু ডিএ আলভারেজ যাওয়া এই কথাটা বলেছিল এবং আমি তার প্রতিটা সতর্কতার চাক্ষু সাক্ষী চল বেরিয়ে পড়া যাক অভিযানে নেশা ও বিপদকে সঙ্গী করে নেওয়ার ক্ষমতা যারা একবার হয়েছে তাকে গন্তব্যের এত কাছে এনে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় এক্ষেত্রেও তাই হল শঙ্কর নিজের যুবক জীবনের ফেলে আসা দিনগুলিকে কখন ওই ভুলতে পারে না মৃত্যুকে জয় করেছে যে তার কি আর মৃত্যুর ভয় থাকে রাগুনা পর্বতশৃঙ্গের পদমূলে এসে পৌঁছতে সময় লাগলো প্রায় দুদিন ওদের খাবার মতন আর কিচ্ছু নেই সঙ্গে তবে এখন যেন শারীরিক কষ্টটা অতটা আর তোয়াক্কা পাচ্ছে না বিমল আর কুমারেশের সময় দুপুর বারোটা কিন্তু একই খাড়া পাহাড় এতে আরোহণ করা তো প্রায় দুঃসাধ্য পদ বলতে এখানে কিছুই নেই যা আছে তা কেবলমাত্র ধাপে ধাপে পাহাড়ের দিকে উঠে গেছে সারা জঙ্গল কেমন একটা শ্যাঁত সবুজের বহর এত বেশি যে গাছের গুড়ি থেকে ডালপালা সর্বত্র চাপ চাপ শ্যাওলা জমে রয়েছে দেখলেই বোঝা যায় এবার তারা এমন একটা জায়গায় প্রবেশ করেছে যা পরিচিত পৃথিবী থেকে জগৎকে পৃথক করে আদ্র পিচ্ছিল প্রস্তরে অতি সন্তর্পণে পা রেখে ওরা এগিয়ে চলল তবে না এ পর্বত আরোহণ যে একেবারেই পরিবেশের সাথে বন্ধুত্বময় হবে না তা বেশ বুঝতে পারল বিমল ও কুমারেশ শঙ্কর জঙ্গল পরিচিত দিন কয়েকের অসুস্থ কুমারেশ আর উঠতে পারছে না একটু সমতল মতো জায়গায় পৌঁছে বাধ্য হই বলে ফেলল দাদা বাউ এবার একটু দাঁড়িয়ে নেওয়া যাক ঠিক আছে ঠিক আছে তোরা এখানে বস আমি আজকের খাবারের বন্দোবস্ত করি বিমল পারবি তো থাকতে বিমল বরাবরই নির্ভীক দৃপ্ত কণ্ঠে উত্তর দিল তুমি নিশ্চিন্তে যাও বানানোর চেষ্টা করি এই না হলে অভিযান সঙ্গী বলে শঙ্কর বড়ো আঙুল লুচিয়ে তাকে একটা বাহবা জানিয়ে এগিয়ে গেল ওর কাছে শঙ্কর জানে এত ঢালু পর্বত শিখরে হিংস্র জন্তুর ঘোরাফেরার সম্ভাবনা কম তবে বিষাক্ত সাপকোপের পরিমাণ এসব জঙ্গলে বেশি থাকে কুমারেশ গাছের গুড়িতে হেলান দিয়ে বসে অরণ্যের এই আদিম রূপের অভিজ্ঞতা নিচ্ছে প্রাণ ভরে বিমলের কর্মদক্ষতা দেখে সে সম্পূর্ণ নির্বাক কিভাবে তার পাহাড় এই ছেলেটি এমন দুর্দমনীয় হল শঙ্করদাদাবু ঠিকই বলেছে এমন দুর্গম পাহাড়ি অভিযানে এই প্রকার সঙ্গী পাওয়া গেলে অজ্ঞাত অভিযানে অনেকটাই সাহস ও ভরসা পাওয়া যায় বিমল ততক্ষণে ওদের মাটিতে পাতার চট দিয়ে প্রায় একটা তিন দিক ঢাকা তাবুর মতো বানিয়ে ফেলেছে অবিরাম যেন কোথা থেকে কোটা পোটা জল পড়েই চলেছে শিলাখণ্ডে গাছে গাছে হঠাৎ কোথা থেকে এক ঝাঁক বাদর এসে নিজস্ব স্বরে চেঁচামেচি শুরু করল বিমল বলল এগুলো ভয় পেও না কুমারেশ হেরা কাছে না কথা শেষ না হতেই একটা গুলির শব্দ সাথে আবার একটা বিমল সেকেন্ডের মধ্যে বন্দুক এগোতে গেলেই কুমারেশ বলল দাঁড়াও আমি যাব বলে সেও বন্দুক কুচিয়ে দৌড়ে চড়ল গুলির শব্দ লক্ষ্য করে শঙ্কর দা দাদা বাবু শঙ্কর দা ওরা শঙ্করকে দেখতে পেল সে একটা বেবুনের মৃতদেহ হাতে ঝুলিয়ে ব্যস্ত হয়ে ওদের দিকে আসছে ওরা অবাক চেয়ে আছে সেই অথর্ব দেহটির দিকে কাছে এসে শঙ্কর বলল জঙ্গলে কখনো তাঁবু ছেড়ে ব্যাগপত্র ছেড়ে একা বেরোবি না ওগুলোই কিন্তু শেষ পর্যন্ত এমন সময় কয়েকজনের উৎফুল্লের হাসি কানে ভেসে এলো শঙ্কর ব্যস্ত হয়ে ছুটল ওদের তাঁবু লক্ষ্য করে পেছনে পেছনে ছুটল ওরা দুজন পৌঁছে দেখে দুজন সাদা চুলুওয়ালা বিদেশি ভদ্রলোক হাতে কয়েকটি কাগজ নিয়ে উৎসুকভাবে কথোপকথন করছে পরস্পরের চোখাচোখি হতেই উভয় পক্ষের বন্দুক উঠলো একে অপরকে লক্ষ্য করে আগন্তুকের মধ্যে একজন পর্তুগাল ভাষায় বলল। তোমরা এখানে কেন এসেছ জবাব দিল শঙ্কর প্রথমে আমাদের ম্যাপগুলো নিজেদের জায়গায় রেখে দাও তারপর বলছি আগন্তুকদের মধ্যে আর একজন যে ছিলেন সে বন্দুক নামিয়ে বলল হে মার্কাস বন্দুক নামাও আমরা এখানে লড়তে আসিনি আমাদের একে অপরের সাথে কথা বলা উচিত আর ওই বাঁদরটাকে খাওয়ার প্রয়োজন নেই আমাদের কাছে খাবার আছে তা তোমাদের দিতে পারি কথাটি বলল শঙ্করের পায়ের কাছে পড়ে থাকা মৃত বেবনটিকে লক্ষ্য করে প্রত্যেকে বন্দুক নামালো শঙ্কর এটা জানে হিংস্র পশু পাখি জীবজন্তু সে একা হাতে নিয়ন্ত্রণ করতে পারলেও দুর্দমনীয় দিয়োগর মতো সে মানুষকে হত্যা করতে পারবে না হাজার হলেও সে গ্রাম বাংলার ছেলে এই কাজ করাটা তার পক্ষে অসম্ভব ছোটবেলায় আত্মরক্ষার ফিকিরে কয়েকবার বন্ধুদের গায়ে হাত তুলেছে ঠিকই কিন্তু পরক্ষণেই তার নিজেরই ভারী অনুশোচনা হয়েছে তাই নিজের প্রাণ গেলেও মানুষ হত্যা করার জন্য ট্রিগারে আঙুল গেলেও তার চেপে বারুদ ফাঁটাতে সে বলতে গেলে অক্ষম সে আগন্তুক বলল আমার নাম রবিত আর এর নাম মার্কাস আমরা এসেছি ইটালি থেকে আপনাদের পরিচয় আমার নাম শঙ্কর ও আমার খুর্তত ভাই কুমারেশ আর তার বন্ধু বিমল আমরা এসেছি ভারতবর্ষ থেকে শঙ্কর মানে যার নাম কাগজে বেরিয়েছিল দক্ষিণ আফ্রিকার সবচেয়ে ঘন জঙ্গল বেষ্টিত পর্বশ্রেণী রিক্টার্সভেন্ট অতিক্রম করে হীরের খনি উদ্ধার করার জন্য কথাটা শুনে ইস্ট ইন্ডিয়ার অধিবাসী শঙ্করের খানিক গর্ব হল আবেগের বসে বলে বসল হ্যাঁ আমি সেই শঙ্কর মার্কাস বলল আমরা ভাবতেই পারিনি যে আপনার সাথে দেখা হয়ে যাবে এই গহন এক অনিশ্চিত সফরে বলা ভালো বিশ্বাস করতে পারছি না ওদের মাথা নত হল বাংলার ছেলে দুর্দমনীয় বৃদ্ধ সংকটের সামনে শঙ্কর কিন্তু ভাবতেই পারিনি এই চলমান সময়ে পৃথিবীতে কত কিছু বদলে গিয়েছে চোখের নিমেষে প্রতিদিন কত মানুষ মৃত্যুর সাথে যুদ্ধ করে শুধু নিজের নয় হাজারো লোকের প্রাণ বাঁচাচ্ছে তার মধ্যে শঙ্করের নাম কি আদেও কারোর মনে থাকার কথা ওরা ছিল তিন এবার হল পাঁচ সময় বিকেল চারটে আজ এমনিও আর ওঠার পরিকল্পনা ছিল না তার উপর নতুন পর্বত আরোহী শিকারী সঙ্গীদের পেয়ে শরীরের অবসাদ যেন সম্পূর্ণ কেটে গেল মার্চ মাসের মাঝের দিকে দক্ষিণ আফ্রিকার এই অঞ্চলটি বড় নিষ্ঠুর হয়ে ওঠে আসলে নিষ্ঠুর বলা ভুল হবে এখানে তো মনুষ্য প্রজাতির থাকার কথা নয় এ জগৎ অন্য প্রকার এখানে নিয়মকানুন তো আর স্বাভাবিক অঞ্চলের মতো হবে না ওদের তাঁবুর পাশেই বিদেশি বন্ধুরা তাঁবু করল অনেক বড় গোড়ে সবাই ব্যাগপত্র গুটিয়ে এসে ঢুকল একই ছাউনির তলায় জঙ্গলে ঢোকা থেকে ওরা সূর্যের আলো দেখেনি কিন্তু এই বিকেল পাঁচটার সময় মাঝরাতের মতো ঘন অন্ধকার কিসের মার্কাস নামের পর্তুগিজ বন্ধু হাতে কি একটা যন্ত্র বের করে দুটো সুইচ চেপে কি যেন দেখলো তারপর বলল প্রচন্ড বৃষ্টি হবে এই অঞ্চলে থামবে কবে ঠিক নেই যাই হোক আমরা খাওয়া দাওয়া এখনই সেরে নি আশা করি আপনাদের উখি পেয়েছে বলে ওরা খাওয়া দাওয়া শুরু করলো তাবুর ভেতরে বসে সন্ধ্যে ছয়টা নাগাদ বৃষ্টি নামল আকাশ ভেঙে পর্বতের শিলাখণ্ডের ভাঁজগুলো যেন পরিণত হল নদী পথে দুর্ভেদ্য জঙ্গলের বিভীষিকা নয় আর তোনার যেন এই ধমকে থামিয়ে দিয়েছে এই বরান্নকুল বৃষ্টি নৈশাহার শেষ কথায় কথায় রুগীত প্রশ্ন করল আপনারা কি এখানে আবার হীরের সন্ধানে এসেছেন প্রশ্নটা শুনে বিমল কিছু বলতে যাচ্ছিল ওর হাত চেপে ওকে চুপ করিয়ে বলল সন্ধানে আমরা আমরা আসেনি জানি হীরে কোথায় আছে আপনাদের উদ্দেশ্য কি একই দুই বিদেশি বন্ধুর চোখ উজ্জ্বল হইল রুবিদ বলল আমাদের উদ্দেশ্য একই তবে এখন তো দেখছি আমাদের প্রত্যেকের কপাল খুলে গেছে এই কথা বলার কারণ কারণ আর কি আপনার মতো একজন অভিজ্ঞ ব্যক্তি আমাদের সঙ্গে রয়েছেন আর ব্যর্থ হব তা কি হয় কথাটা শুনে কুমারেশের কপালে ভাঁজ পড়ল যতই ভাগ্যান্নে সে ওরা ঘুরে বেড়াক না কেন এই দুর্গম বৃহৎ বনস্পতি বিস্তীর্ণ অরণ্যে যদি তারা হিরের এক কোন আবিষ্কার করতে পারে তাতে ভাগ বসানোর জন্য অন্য কাউকে বিন্দু মাত্র অনুমতি দিতে সে নারাজ গলা উঁচু করে বলল আমার মনে হয় আমাদের হয়ে এই কাজে লিপ্ত হওয়া উচিত বিনা কারণে একই স্থানে পৌঁছে হীরের খনি খুঁজে পেলেও তাতে ভাগ বসানোর ব্যাপারটা নিয়ে আমি উৎসাহী নই এর থেকে বরং যে যার মতো খুঁজে বের করলেই ভালো হয় কথাটি শুনে শঙ্কর নিচু দৃষ্টিতে কুমারেশের দিকে তাকালো মার্কাস বড়দের মধ্যে কি কথা না বললেই নয় আমরা মাস্টার শঙ্করের জবাব জানতে চাই শঙ্কর ব্যাপারটা সামলে নিল দেখুন ও ছোট মানুষ শিক্ষা ও বুদ্ধির দিক থেকে এখনো সম্পূর্ণ বিকশিত নয় ওর কথাই কিছু মনে করবেন না আর এখানকার অফুরন্ত রত্নভাণ্ডার থেকে সবাই সামান্য সংখ্যক হিরে নিয়ে ফিরলেও কারো কোনো কিচ্ছু যায় আসবে না আমরা বরং কাল সকাল সকাল বেরিয়ে পড়ি শঙ্করের নির্দেশ শিরোধার্য ওরা কেউ কোনো কথা বলতে পারল না সেদিন রাতে বৃষ্টি থামল না সবাই ঘুমিয়ে পড়লেও বিমলের যেন ঘুম আসছে না আজ বাইরে আগুন নেই তাই তাকিয়ে থাকলেও মনে হচ্ছে চোখ বুঝেই আছে হঠাৎ তার মনে হলো বহুদিনের সর্দি জমে থাকা বুকে কেউ যেন মুখ চেপে কাশি দিল না 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 এ কোনো মানুষের কাশি হতেই পারে না এই শব্দের গভীরতা শুনলেই বোঝা যায় প্রাণীটির বুকের ছাতি কতটা চওড়া শব্দটা আর কেউ শোনেনি বোধ হয় একবার হয়েই থেমে গেল খানিক কান পেতে থাকার পর তার মাথার চিন্তার পরিবর্তন হলো যে সাথীরা নতুন যুক্ত হয়েছে ওদের সাথে তাদের কি আসলেও সহসঙ্গী করাটা উচিত কাজ হচ্ছে শঙ্করদা কেন একবারই এই প্রস্তাবে রাজি হল তবে কি তাকে ও কুমারেশকে সাথে নিয়ে শঙ্করদা মনোবল পাচ্ছে না এগোনোর মন খারাপ হয়ে আসে বিমলের বৃষ্টির গর্জন তখনও বৃদ্ধি পেয়েছে আরও দুই গুণ তবে লক্ষ্য করার মতো জিনিস একটাই মেঘের গর্জন তেমন নেই প্রকৃতি যেন চাইছি নীরবের সমস্ত অরণ্যানীকে স্নান করিয়ে দিতে গায়ের কম্বলটা গলা পর্যন্ত তুলে বিমল চোখ বুঝল পরদিনও বৃষ্টি থামল না বেলা দশটা পর্যন্ত অপেক্ষা করার পর শঙ্কর বলল আজ আর মনে হয় না বৃষ্টি থামবে চলো এগোই কেউ সে আদেশের প্রতিবাদ করল না অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে বৃহৎ গগনচুম্বী বনস্পতির ফাঁক থেকে উঠতে শুরু করলো উঠছে উঠছে সে যাত্রার যেন অন্ত নেই বিদেশি বন্ধু অর্থাৎ মার্গাসার রুবিতের ক্লান্তি নেই ওরা মাঝে মাঝেই থেমে পকেট থেকে শিশি বের করে বোধহয় কোনো উদ্যম তরল গলায় ঢেলে নিচ্ছে কারোর মুখে কোনো কথা নেই বৃষ্টির জল কিছু কিছু ভূখণ্ডে হাঁটু পর্যন্ত জমেছে দুপুর পর্যন্ত অক্লান্ত হেঁটে অবশেষে তারা নামতে শুরু করলো এক ঢালের খাঁজ বরাবর এই চলন একেবারেই সহজ নয় পাহাড়ে ওঠার সময় শরীরের উপর যে ভর পাওয়া যায় নামার সময় তার রোগ হয় ঠিক তার উল্টো মাধ্যাকর্ষণের টানে শরীর যেন গড়িয়ে যেতে চায় সমতল ভূখণ্ডের খোঁজে তার উপর পায়ের তলার থেকে বয়ে যাচ্ছে আকাশ ভাঙা জলরাশির তীব্র স্রোত সত্যি শঙ্করের মতো বাঙালি সন্তানকে ভিন্ন না ভেবে পারা যায় না এই দলের সবথেকে থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিও কিন্তু বাকি প্রত্যেকের থেকে ওর শারীরিক ভঙ্গি সম্পূর্ণ আলাদা দেখে মনে হয় একমাত্র সেই যেন এই কৌমদী শুভ্র দেবলোকের একমাত্র অধিবাসী চারিদিকে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখে বাকি সবাই থমকে যাচ্ছে ক্ষণে ক্ষণে তা দেখে শঙ্করের বিকার অপরিবর্তিত সন্ধে নামার আগে ওরা তাবু করল একটি সমতল পৃষ্ঠ দেখে বৃষ্টিটা তখন একটু ধরে এসেছে শঙ্কর পশ্চিম দিকে আঙুল দেখিয়ে বলল ওই যে দেখতে পাচ্ছ এই অঞ্চলটাই হলো রিক্টার্সফেল্ড পর্বতমালার দেড়শো মাইল পর্যন্ত বিস্তৃত আর যদি ভুল না হয় দেখি একটু ম্যাপটা বলে শঙ্কর মার্কাসের কাছে ওদের ম্যাপটা চাইল ঘূর্ণিঝড়ে নতুন সংযোজিত ম্যাপটা ওরা হারিয়ে ফেললেও শঙ্করের খসড়াটা যে ওরা বকেটস্থ করেছে কাল ওরা আসার আগেই তা শঙ্করের চোখে পড়েছে মার্কাজ দ্বিধাবোধ না করে শঙ্করের হাতে ম্যাপটি তুলে দিল শঙ্কর চোখের কাছে এনে কি যেন দেখল তাতে তারপর বলল হুম ঠিকই ধরেছি ওই অঞ্চলটাই সুকুলেন্ট কারু করি মানে এখানকার সরকারি কর্মকর্তার সার্ভে অনুযায়ী এই অঞ্চলে হীরের খনি খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে আর এটাই আমাদের গন্তব্য রুবিদ কুচকে বলল আর যদি এখানে গিয়ে আমরা কিছু না পাই তাহলে আমরা ফিরে যাব যে যার দেশে তুমি কি আমাকে বোকা বানাতে চাইছো শঙ্কর এর আগে তুমি যে গুহার ব্যাপারে কাগজে উল্লেখ করেছিলে সেটা কোথায় সুস্থ শরীরে সেখানে যেতে পারলে হয়তো তা মনে রাখতে পারতাম সে সেই গুহা আমার আমার অবচেতন শরীরের অজ্ঞাত ঠিকানা ছিল মাত্র সুস্থ শরীরে সেখানে যেতে পারলে হয়তো তা মনে রাখতে পারতাম কথা শেষ না হতেই মার্কাস পেছন থেকে শঙ্করের টুটি চেপে ধরল আর অন্য হাত দিয়ে উঁচি নিল ছোট নাইন এম বন্দুক কুমারেশ ও বিমলকে লক্ষ্য করে রুবিদ ঈসৎ হেসে বলল মার্কাস উত্তেজিত হইও না ঈশ্বর শঙ্করবাবুর সাথে আমাদের দেখা করিয়েছেন নইলে এই গহন অরণ্যের আবিষ্কারক মৃত্যুঞ্জয়ী ভারতীয়র সাথে দেখা হওয়ার কি কথা ছিল বলো শঙ্কর তোমার সাথে এমন ব্যবহার করার জন্য দুঃখিত আর বাচ্চারা তোমরা বন্দুক নামাও বাড়ি ফিরে যাওয়ার মতো পথপ্রদর্শক আর পাবে না কথাটা শুনে সাহসী ও চতুর বিমল তার রাইফেল ঝাঁকালেও কুমারেশ তার হাতিয়ারে ডগা দিয়ে মার্কাসের মাথায় চালালো সজোরে আঘাত এবং সঙ্গে একটা গুলি চলো রুবিদের কোমরে রাখা ওয়ান শটার বন্দুকটি থেকে জাগিয়ে লাগল সোজা কুমারেশের পায়ে এত অল্প সময়ে এই সমস্ত ঘটনাটি ঘটল যে বা গতিতে তা বোঝানো সম্ভব নয় শঙ্কর হিংস্র চিৎকার করে মার্কাসকে ছিটকে ফেলে কুমারেশের মাথাটি ওর হাঁটুর উপর তুলে নিল বিমল তখন পরাস্ত্র শঙ্কর জীবন বাঁচানোর ভয়ে শঙ্করের আর্তনাদে জেগে উঠল এই গহীন অরণ্যের প্রাণীকুল কি করলে তোমরা ওকে কিভাবে এবার সারিয়ে তুলব আমি ওকে সারিয়ে তুলতে পারি কিন্তু শর্ত আমাদের সেই রত্ন ভাণ্ডার সম্পূর্ণ গুহার সামনে পৌঁছে দিয়ে তোমরা সেখান থেকে চলে যাবে শঙ্কর ব্যস্ত হয়ে বলল আমি নিয়ে যাবো আমি নিয়ে যাবো ওকে দ্রুত কয়েক মিনিটের মধ্যে ওদের আধুনিক তাবুটি ছাতার মতো মেলে দিয়ে কুমারেশকে ভেতরে নিয়ে আসতে বলল বিমল ও শঙ্কর ধরাধরি করে ওকে ভেতরে নিয়ে আসলো এবার এই দুই পর্তুগিজের আসল পরিচয় পাওয়া গেল রুবিত শুধু হিংস্র মানসিকতার অর্থ লোলুপ একজন ভাগ্যান্বেষী নয় সে জীবিকাগতভাবে একজন ডাক্তার এবং মার্কাস তার সহকারী সার্জিক্যাল কাচই সমেত একটা ছোট প্রাথমিক চিকিৎসার বাক্স ওদের সাথেই ছিল কুমারেশের পা থেকে গুলি বের করে ক্ষতস্থানটিতে ব্যান্ডেজ করে দেওয়া হল রাত নেমে এলো মুহূর্তের মধ্যে এই বিশাল ভেল্ড পর্বতমালার সন্নিকটের এই পর্বতও অরণ্যে যেখানে বেগলো কাঁস পেতে ধ্যানে বিভোর সেখানে এই পাঁচটি উন্নত জাতের প্রাণীর অস্তিত্ব মাঝরাতে কুমারেশের যন্ত্রণা বাড়ল এই রাতে কেউ ঘুমায়নি বিমলের নিষ্পলক দৃষ্টি ওই হিংস্র মানুষ দুটিকে নিষ্পলকভাবে পর্যবেক্ষণ করে চলেছে শঙ্কর তার ভাইয়ের মাথায় হাত দিয়ে মাঝে মাঝেই ওর জ্বরের পরিমাণ দেখে নিচ্ছে সে কি ভয়াবহ অপ্রীতিকর রাত বৃষ্টি তখন সম্পূর্ণ থেমে গেলেও প্রাণীদের যেন কোনো খোঁজ নেই কোথায় গেল তারা তারা বৃষ্টির কি কারণেই প্রত্যেকে নিস্তব্ধ হয়ে গেল মার্কাস ও রুবি দেশীয় ভাষায় কি আলোচনা করছিল খানিক বাদে শঙ্করের উদ্দেশ্যে বলল আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে তুমি রুবিতকে নিয়ে কালকেই এই উদ্দেশ্যে বেরিয়ে পড়বে আর আমি ওই ছেলেটি এখানেই আহত ছেলেটির সাথে থাকবো কারণ ও চলন শক্তি ফিরে পেতে এখনো পনেরো কুড়ি দিন সময় লাগবে অতদিন আমরা অপেক্ষা করতে পারব না কথাটা শুনে শঙ্কর বিমলের দিকে একবার তাকালো বিমল মাথা নেড়ে ইতিবাচক ইঙ্গিত দেওয়ায় শঙ্কর বলল বেশ তাই হবে পরদিন সকালেই পূর্বদিক বর্ষা হতেই রুবিদকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল কুমারের সে প্রস্থান দেখেনি সারা রাত যন্ত্রণায় ছটফট করে ভর্ণাগাদ ও দুটি চোখের পাতা এক করেছে তাই শঙ্করও ওকে ডাকেনি তবে এই বিদেশি পর্যটককে সাথে নিয়ে সে চলেছে কোথায় কোথায় খুঁজে পাবে সে রত্নকুঞ্জ সম্পূর্ণ গুহাপথ সেদিন পাহাড় থেকে নেমে ওরা দক্ষিণ পশ্চিম দিক বরাবর অনেকটাই এগোল রিক্টার্সেল্ডের পদমূলে এই গভীর টুস্ক ঘাসের জঙ্গল শঙ্করের চেনা এলিফেন্ট ঘাস অন্যান্য পাহাড়ে দেখলেও বিশেষত এই টুস্ক ঘাস যে অন্য কোথাও দেখেনি রাত নামলো একটি অপেক্ষাকৃত উঁচু শৈল ঢালের নিচে সেখানেই তাবু করল রুবিদ এই পর্তুগিজদের একটা সমবৈষম্য লক্ষ্য করল শঙ্কর এদের যেন কষ্ট বা ক্লান্তি বলে কিছুই নেই এরা অটল অনর ও কর্মঠ একা হাতেই তাবু করে আগুন ধরালো বাইরে রুবিদ যদিও এখন তার শরীরের প্রতিটা পেশি ও মস্তিষ্কে অনেকটাই পরিষ্কার ও সতেজ তাদের অনিশ্চিত সংকল্প ঐশ্বরিক দৈব বলে আর কিছুদিনের মধ্যেই সুনিশ্চিত হতে চলেছে এমন অবস্থায় শরীর আপনাতেই ক্লান্তিকে প্রশ্রয় দিতে চায় না সেদিন রাতে শঙ্কর প্রায় ঘন্টা দুয়েক ম্যাপ দেখে তাদের উপস্থিত বিন্দু সমেত আগত গতিপথের একটা ধারণা মনস্থিত করল সে গুহামুখ কোনো উঁচু খাঁড়াই পর্বত ছুটায় নয় সে প্রবেশদ্বার সমতলেই কিন্তু তা খুঁজে বের করা যথেষ্ট দুর্বোধ্য ব্যাপার পরক্ষণই তার চিন্তা এলো কুমারেশকে নিয়ে ও জানে না সে এখন কেমন আছে বিমল কি করছে হায় ঈশ্বর কি নিষ্ঠুর তোমার বিধান এই অঞ্চলে আসার পেছনে তার কোনো রত্নের লোভ ছিল না ছিল কোনো গোপন উদ্দেশ্য এর আগেও বহুবার এই স্থানে তার আসতে ইচ্ছে করেছে কোনো একটা ম্লান গলার স্বর যেন এই স্থানে তাকে বেশ কয়েক বছর ধরে ডেকেছে উপযুক্ত সঙ্গী ছাড়া এখানে আসা ঠিক হবে না বলে সে এই দুঃসাহস কখনোই দেখায়নি এমনকি কুমারে সো বিমল প্রস্তাব দেওয়ার পরেও তার মন একবারে হ্যাঁ বলেনি শুধু তার জীবনের সবথেকে কাছের মানুষ নিঃস্বার্থ নির্ভীক ডিওগো অ্যালভারেজের সমাধিখণ্ডকে সে তার মৃত্যুর আগে একবার দেখে যেতে চেয়েছিল আর এই পথ প্রশস্ত করেছে তারই দুই অসীম ও অভিজ্ঞতা সম্পন্ন ভাই তবে কি ঈশ্বর মনের খবর জানে না নাকি এই অঞ্চলে তাদের কোনো অধিকার নেই রাতে খাওয়া সেরে আগুনে কাঠ ফেলে ওরা ঘরে এলো শঙ্কর প্রশ্ন করল তোমরা ফিরবে কি পায়ে হেঁটেই রুবিদ ইস্তাদাকে কি এতই বোকা মনে করো নাকি শঙ্কর এখানে আসার আগে এক কেন্না বিমান সংস্থার সাথে আমরা কথা বলে নিয়েছি এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই টানা পনেরো দিন ওরা একটা মিনি এয়ারক্রাফট কালাহারির উপর দিয়ে দুদিন পর পর সার্ভে করবে সুতরাং আমাদের তার মধ্যেই ফিরে যেতে হবে মরুভূমির পাদদেশে বলেই ডুবিদ বন্ধুকে টোটার ম্যাগাজিনটা বদলে অন্য একটি লাগালো শঙ্কর আর কোনো প্রশ্ন করল না আবার একটি অনিদ্রার রাত কাটলই নির্জন জনমানবহীন গহন অরণ্যানির গর্ভে ভোরের দিকে হয়তো চোখটা একটু ভারী হয়ে এসেছিল শঙ্করের তন্দ্রা ভাবটা কাটতেই দেখল তাঁবুতে নেই ও ব্যস্ত হয়ে বাইরে এলো দেখল কয়েক ঘন্টার বিলম্বেই প্রকৃতির একটা আমূল পরিবর্তন হয়েছে ঠিক তাদের তাবুর থেকে প্রায় তিরিশ হাত দূরে একটা নির্ম স্ফটিক জলরাশি জঙ্গল প্রমাণ টুস্ক ঘাসে ভরা পাথরের মৃত্তিকার ওপর থেকে শান্ত হয়ে বই চলেছে পূর্ব দিক বরাবর কাল রাতেও এই জলপথ ছিল না তার উপর আজ আকাশ মেঘমুক্ত বৃষ্টিকাল সন্ধ্যার পর থেকে থেমেছে তবে কোথায় জমেছে এই ঢালু অঞ্চলে এত জল রুবিদ বাড়ি রেখার পাশের নুড়িকা করে ঘেরা অঞ্চলে দাঁড়িয়ে কিছু একটা অন্বেষণ করছে বিদ্যুৎ গতিতে শঙ্করের মাথায় এলো ওই হিরক রাশির গুহা থেকে নির্গত নদীটার কথা তবে কি এই সেই নদীপথ যে এটার কথা অ্যালভারেজ বলেছিল বৃষ্টির জলে নিশ্চয়ই ফুলে ফেঁপে উঠেছে ওই নদী গর্ভ শঙ্করের রত্নীর লোপ কোনো দিনই নেই আর এখন না আছে সেই রত্নভান্ডার অজ্ঞাত রাখার অভিসন্ধি তার ভাই অসুস্থ তাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এসে ফিরতে হবে এইটাই এখন তার প্রধান লক্ষ্য সে গলা উঁচু করে ডাকল রোহিত তাবু ওঠা জলদি বোধ আমরা গন্তব্যের একদম কাছে চলে এসেছি শঙ্করের নির্দেশে দৌড়ে এসে তাঁবু গুটিয়ে ফেলল রুবিদ বেরিয়ে পড়ার আগে শঙ্কর বলল এই জ্বলন্ত কাঠের মধ্যে লম্বা দেখে এক খণ্ড কাঠ নিয়ে নাও সাথে গুহার ভেতর প্রাণহীন অন্ধকারে এই কাঠের মাথায় একটা কাপড় পেঁচিয়ে মশাল বানিয়ে নিলে তা সহজে চলবে রুবিদ তাই করল তারপর ওরা বেরিয়ে পড়লো জলপথের সুরকি অনুসরণ করতে করতে যত এগোচ্ছে জলরেখার দৈর্ঘ্য তত বাড়ছে শঙ্কর মনস্থ করে নিয়েছে গন্তব্য খুঁজে পেলে এই হিদক লোলুপ সঙ্গীকে তার দেখিয়ে সে দ্রুত ফিরে যাবে কুমারেশ ও বিমলের কাছে কে জানে তাদের কি অবস্থা হঠাৎ শঙ্করের চোখে পড়ল জলের তরঙ্গের সাথে সাথে ছোট ছোট হলুদ রঙের স্বচ্ছ নুড়ি আকৃতির পাথর ভেসে আসছে সে জানে এই পাথরগুলি আসলে কি কিন্তু রুবিদের সেই দিকে কোনো নজর নেই তার অভিপ্রায় এখন বৃহৎ আকার ধারণ করেছে শরীরের ভেতরে ফুটছে অপরিসীম অর্থের উষ্ণ রক্ত প্রায় দশ মাইল পাথরে নদীর তটে পাশে হেঁটে অবশেষে পাওয়া গেল এই নদীর গর্ভদেশ জায়গাটা বাকি সমস্ত অঞ্চলের থেকে আলাদা শঙ্কর এর আগের বার কোন গুহামুখ থেকে প্রবেশ করেছিল তা ওর জানা নেই এবং এটাই যে সেই গুহায় ব্যাপারেও সে নিশ্চিত নয় তবে এখান থেকেই দেখা যাচ্ছে পাহাড়ের দেয়াল থেকে নেমে আসা সোডিয়াম বাইকার্বোনেটের ঝুরিগুলি তবু সে অপেক্ষা করবে রুবিদ ফিরে আসা পর্যন্ত এদার ভাইয়ের জীবন মরণের ব্যাপার শঙ্কর জোর মুখে একটা হাসি টেনে বলল রুবিত এই তোমার রত্নভাণ্ডারের প্রবেশ তার মশাল জ্বালিয়ে যাবে নইলে ফিরে আসা দুষ্কর রুবিতের অবস্থা তখন যন্ত্রচালিত পুতুলের মতো হিরক ও রত্নমোহে তার কোনো দিকে তাকানোর উৎসাহ নেই ব্যাগের থেকে এক ধরনের পোশাক বের করে তা গায়ে চাপিয়ে নিয়ে মশাল ধরালো এরকম পোশাক শঙ্কর আগে কখনো দেখেনি হয়তো জলে নামার জন্য এই প্রকার পোশাক পরে থাকে বিদেশিরা হাতে জ্বলন্ত মশাল নিয়ে হাঁটু জলে এক পা দুপা করে ধীরে ধীরে কুহা গর্ভে হারিয়ে গেল রুবিদ মিনিট পনেরো বাদে শঙ্করের কানে এলো এক তীব্র যন্ত্রণাদায়ক আর্তনাদ এবং ঠিক তার কিছু সেকেন্ড পরেই একটা বৃদ্ধ লোকের মতো চাপা কাশির শব্দ এই শব্দ তার চেনা এই শব্দ সেই ভয়ঙ্কর প্রাণীটির অ্যালভারেজের মৃত্যুর কারণ হয়েছিল সেই ভয়ঙ্কর রক্ত লোলুক রক্ষণের রক্ষক ডিঙ্গনেক অর্থাৎ মাসাইদের ভাষায় যাকে বলে দীর্ঘ তিরিশ বছর কেটে গেছে তবুও একটা জন্তুর প্রাণ বিয়োগ ঘটেনি এটাও কি সম্ভব সে ঘটনার কত আগে থেকেই তো তার উৎপত্তি তবে কি সে অমর এসব ভাবতে ভাবতে রুদ্ধশ্বাসের ছুটতে শুরু করল শঙ্কর দুপুর গড়িয়ে বিকেল নামল তবুও সে দৌড় থামাল না তার সঙ্গীরা যে বাহারের শিলাখণ্ডে তাবু করেছে তার কত দূর সে তো ছুটেই চলেছে তবে কি সে দিকভ্রষ্ট হলো সন্ধান আমার আদি পর্যায়ে একটা প্রতিফুলিত শব্দ কানে এলো তার শঙ্কর দা শঙ্কর বুঝল সে দিক ভুল করেনি যে পাহাড়ের ঢালে সে দাঁড়িয়ে আছে এই ঢালিরই বিপরীত প্রান্তের থেকেই আসছে শব্দটা যদিও এখানেও একটা অনুমানের আধার রয়েছে টর্চ জেলে পিচ্ছিল শ্যাওলা চড়ায় উত্তরাই পেরিয়ে সে দেখতে পেল কিছুটা দূরে একটা উঁচু ঢালের বিপরীতে গাছের পাতায় হলদে আলোর আভা যাওয়া আশা করছে সে একটু নিশ্চিত হল এটা আগুনের আলোক রশ্মি তবে সে তাঁবুতে গিয়ে মার্কাসকে কি বলবে সে তো ভাববে শঙ্কর তার সঙ্গীকে মেরে ফেলেছে পরক্ষণেই শঙ্করের মাথায় এলো বিমল এভাবে ডাকছে যখন হয়তো তাদের বড় বিপদ ক্লান্ত অবসন্ন শরীরে যতটা সম্ভব দ্রুত পা চালিয়ে তাবুর কাছে এলো বিমল ওকে দেখে যেন বুকে জল পেল বলল শঙ্করদা মার্কাস কাল তোমরা বেরিয়ে পড়ার পরে বেরিয়ে গেছে কোথায় সে আর এদিকে কুমারেশের অবস্থা শোচনীয় জ্বরে যন্ত্রণায় ও মাথা তুলতে পারছে না মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে ও আমার খুব ভয় লাগছে এখন শঙ্করদা বিমুখ দ্রুত কুমারেশের কপালে হাত দিয়ে ওর জ্বরের পরিমাণ পরীক্ষা করল তারপর বলল এটা এটা আফ্রিকার লিপি বলেছিলাম কাউকে রেহাই দেবে না কাউকে রেহাই দেবে না এই অঞ্চল আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে উদ্দেশ্যে নইলে নইলে আমরা কেউ বাঁচব না ওকে কাঁধে করে নিয়ে যাবো কুমারেশকে স্কন্ধে বসিয়ে টানা তিন দিন বিশ্রাম সহযোগে আরোহণের পর রাগুনা পাহাড়ের চূড়া সমন্বিত স্তরে এসে পৌঁছাল ওরা কি ভীষণ স্নেহের টান কি অপার্থিব সম্পর্ক এই বাঙালি মানুষদের অন্তর কলহে বৃদ্ধ শঙ্কর তার খুর্তত ভাইকে সময় মতো ওষুধ খাওয়াচ্ছে খাবার খাইয়ে দিচ্ছে এবং সমানে রাজ্যে গিয়ে সে অজ্ঞাত প্রাণীর আতঙ্কে রাজ্যে গিয়ে ওদের পাহারা দিয়ে চলেছে মানুষের রক্তের স্বাদ সে অনেকদিন পরে পেয়েছে আর ওইটুকু একটা প্রাণীকে খেয়ে কিরে মিটবে না বরং তা বৃদ্ধি পেয়ে পার্শ্ববিক আকার নেবে কথা শঙ্কর জানে তবে বিশ্রাম করে নেওয়ার কোনো উপায় নেই জীবন নিয়ে ফিরতে হবেই তাদের দেশে কোনোমতে ভরসা হলেই বেরিয়ে পড়ে তারা কালাহারি মরুভূমির উদ্দেশ্যে আগেই বললাম বাহারে চড়ার থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারায় বেশি তার উপর কাঁধের উপর যদি একটা মানুষ থাকে তবে প্রায় ষাট বছর বয়সী বৃদ্ধির কি অবস্থা হতে পারে তা বলার অপেক্ষা থাকে না বিমল বেশ কয়েকবার চেষ্টা করেছে কিন্তু অনেক চেষ্টা করেও বেশিক্ষণ সে ওভাবে এগোতে পারেনি কুমারেশ পর্যন্ত অনেকবার চেয়েছে নিজের পায়ে হাঁটতে কিন্তু পারেনি অবশেষে পায়ের নিচে বালি পেল ছয় দিন পর শঙ্কর একটা কথা ভুলেনি এপ্রিলের প্রথম থেকে টানা পনেরো দিন এয়ারক্রাফট সার্ভে চলবে কালাহারি মরুভূমির ওপর রুবিত এই কথাই বলেছিল ওকে আজ এপ্রিলের তিন তারিখ তবে শঙ্কর আর এগোতে পারছে না কুমারেশের দ্রুত চিকিৎসার প্রয়োজন উপযুক্ত ঔষধের অভাবে ওর ক্ষতস্থান পিকে উঠেছে তার সাথে প্রতিদিন পা ঝুলিয়ে বসে থাকা শঙ্কর বিমলকে অনেক কাঠ পাতা জোগাড় করে বড় বড় করে আগুন করতে বলল যাতে ত্রাণের উড়োজাহাজ এলে অতি সহজেই তাদের দৃষ্টি আকর্ষিত হয় বিমল তাই করল তবে সারাদিন গেল কয়েকটা শকুন ছাড়া কোনো উড়ন্ত বস্তু দেখা গেল না মুক্ত গগনে পাহাড়ি উপকূল সংলগ্ন একটা মস্ত বাউবাব গাছের তলায় কুমারেশকে রেখে শঙ্কর ঘুমিয়ে পড়ল ওর শরীর এখন প্রায় ছেড়ে দিয়েছে আর সে চলতে চায় না পূর্বানুকরণে বিকেল গড়িয়ে পশ্চিম দিগন্ত লাল হয়ে এলো এদিকে বিমল আগুনের পাশে হতাশ হয়ে বসে আছে আকাশের দিকে চেয়ে নিভে যাওয়া কাঠের লালচে আভা এসে পড়ছে ওর হাতের কবজির উপর এমন সময় হঠাৎ কানে এলো একটা মোটর ইঞ্জিনের মতো শব্দ ঠিক তার উল্টো দিক থেকে আসছে শব্দটা ও দৌড়ে গিয়ে শঙ্করকে ডাকল শঙ্কর শঙ্কর লাভ মেরে উঠে উৎসাহিত হয়ে নেমে যাওয়া অগ্নিপিণ্ডের পাশে গিয়ে জোরে জোরে চিৎকার করতে লাগল হ্যালো প্লিজ হেল্প আস অনুসন্ধানে হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করল ওই লাল অগ্নিকুণ্ড এবং তার সাথে শঙ্করের উচ্চস্বরে জীবন বাঁচানোর আর্তনাদ সেলসেবেরিতে ফিরে ওরা দিনপনেরো ছিল কুমারের সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে তাকে নিয়ে আসা হল নর্দার্ন গ্রেভসের আবাসিক ভবনে সেই রাতে শঙ্কর খাওয়া দাওয়ার শেষে ওদের সমস্ত ঘটনাটা গুছিয়ে বলল তারপর ওর পকেট থেকে বের করে চারটি হলদি কাচের টুকরোর মতো পাথর কুমারেশের হাতে দিয়ে বলল গুহামুখ থেকে জীবন নিয়ে পালানোর সময় গোড়ালিডোবা নদী পথের থেকে ব্যস্ত হয়ে এই চারটে তুলতে পেরেছি এর দুটো তোর আর দুটো বিমলের বিমল কুমারেশের হাতের উপর ঝুঁকে পড়ে প্রশ্ন করলো এ এগুলো কি শঙ্কর একটা চুরুর ধরিয়ে উত্তর দিল এই বিরাট রিক্টার্সেল্ট পর্বতমালার বুকে লুকিয়ে রাখা বোধ পৃথিবীর সব থেকে প্রাচীন রত্নভাণ্ডারের প্রামাণ্য বস্তু ওরা শঙ্করের কথা শুনে বিস্মিত হয়ে সেদিকে চেয়ে রইল এভাবেই শেষ হলো বৃদ্ধ শঙ্করের দ্বিতীয়বারের ভেল্ড সফর তার আহত মরণাপন্ন ভাইকে কাঁধে করে পাহাড়ের চড়াই পেরিয়ে বিমল ও শঙ্করের এই অভিযানের নাম রয়ে গেল চার পায়ে আফ্রিকা বলো বাজার এবার রাস্তায় বেরোলে এখনো দু চারটে শারীরিক কটুক্তি কানে আসে ও স্ত্রীর অশ্রী সুন্দরী অশ্রী বিদুষী বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে অশ্রীর জীবনে বেশ কিছু পরিবর্তন এলো বাড়ির মানুষেরা বড় অদ্ভুত সে বিশাল বাড়ির বন্ধ দরজার পেছনে লুকোনো বাক্সে নাকি ঘুমিয়ে আছেন এক গ্রিক ঈশ্বরী তাকে নাকি ঘুম থেকে তোলা বারণ এদিকে বাড়িতে একদিন হঠাৎই অচেনা এক তন্নি যুবতী ইরাকে নিয়ে হাজির হলো বড় রিমিত এসব কি ঘটে চলেছে অশ্রীর জীবনে রিমিত কি সত্যি কিছু করছে সঙ্গে নাকি সবই অশ্রীর মনের ভুল অশ্রী কি ঘরের বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগাতে বাধ্য হবে এক টান টান উত্তেজনার গল্প ঈশ্বরী ঘুমিয়ে থাকতে ভালোবাসেন নাইন এইট ডট কমে এতক্ষণ শুনছিলেন রাজপ্রতাপের লেখা চার পায়ে আফ্রিকা গল্প অবলম্বনে আবার চাঁদের পাহাড় গল্প পাঠে আমি ব্রততি অন্যান্য চরিত্রে তমাল দেবরাজ রায় অর্কন রৌনক মুখার্জি সুখেন ও উদাস বাউল শব্দ সংযোজনে মিরাজুল ও বিপ্লব ফাইল অ্যারেঞ্জিং মিরাজুল সাউন্ড শায়ক পোস্টার ডিজাইনে টোয়েন্টি ফোর বাই ক্যালিগ্রাফি অ্যানিমেশন ও ভিএফএক্সে উল্লাস প্রকাশক অরিক বইওয়ালা প্রডিউসড বাই টোয়েন্টি ফোর বাই সেভেন আরও এরকম গল্প শুনতে নাইন এফটেন ডট কমকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন অরিক বইওয়ালা এবং টোয়েন্টি ফোর বাই সেভেন পাবলিশিং ডট কমকে বিশেষ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এখন চোদ্দো দিনে বই প্রিন্ট ও পাবলিশ করুন আপনিও